অর্থাৎ এ মানে দেখো ওয়ান প্লাস এক্স বি মানে সেভেন মাইনাস এক্স আমরা কিছু একটা কি করতে পারি বলো তো নিতে পারি যে আমরা যে ম্যাথ গুলো করাচ্ছি এটা কোন টিচারের বইয়ের কোন প্রস্তুত নাম্বার ম্যাথ সেটাও তোমরা পেয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ক্যালকুলাসের আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অথবা ক্যালকুলাসের একদম শুরুর একটা টপিক নিয়ে লিমিট নিয়ে ক্যালকুলাসের ভাবে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আমাদের অন্তরিকরণ বা ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন যেটা তোমাদের ম্যাথ ফার্স্ট পার্টে আছে তো মোটামুটি ভাবে আমরা এই চ্যাপ্টারটা কভার করে দেওয়ার চেষ্টা করব আর এখানে মোটামুটি আমার পরিচয়টা দেওয়া আছে আমি হচ্ছে ইসমাইল হোসেন ইমন মোটামুটি ভাবে আমি বুটেক্সে পড়ছি আর এই তো স্কুল কলেজ তো দেখতেই পাচ্ছ তো যাই হোক তো আমরা আর কি যে একদম কাজের কথায় চলে আসি আমরা এই চ্যাপ্টারটুকু মোটামুটিভাবে তোমাদের ফার্স্ট পার্ট বইয়ের যে ডিফারেন্সিয়েশন আছে তা পুরাটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং বেশ ভালোভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর এই ক্যালকুলাসের একদম শুরুর যেই গেটটা সেটা হচ্ছে লিমিট তো আজকে আমরা জেনে নেব যে কি কি থাকছে আমাদের এই লেকচারে তো পুরো লিমিট চ্যাপ্টারটাকে আমরা কিভাবে গুছিয়ে দিয়েছি সেই জায়গাটা তোমরা এখানে দেখতে প্রথমে আমরা কি করব যে লিমিটের ধারণাটুকু একদম শুরু থেকেই তোমাদের আলোচনা করা হবে তারপর জানানো হবে লিমিটটা কেন দরকার এবং লিমিটের যে সমস্যাগুলো সেগুলো আমরা বিভিন্ন সেটে ভাগ করে রেখেছি প্রত্যেকটা সেট নিয়েও আমরা আলোচনা করব। তো মোটামুটি দেখো লিমিট সম্পর্কে বেশ তোমাদের একটা ভালো ধারণার সৃষ্টি হয়ে যাবে তো আমরা কথা না পারিয়ে ক্লাসটা শুরু করে দেই এবং ক্লাসটা শুরু করার আগে যেহেতু আমরা খুব ডিটেলসে জানবো তো সবাই সবার খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমরা ক্লাস টুকু এখনই বুঝে বুঝে করার চেষ্টা করব। আর হ্যাঁ তোমাদের কিছু কাজ করতে দেওয়া হবে ক্লাসের ফাঁকে ফাঁকে এবং সেগুলো তোমরা করবে কমেন্টে এবং আমাদের প্রতি প্রতি মাসে মাসে বলতেছি এটা একটা প্রসেস এমন না যে হচ্ছে আমরা এই ভিডিও আপলোড করেছি আমরা শুধু এই মাসে কাউন্ট করবো এমন না প্রত্যেক মাসে মাসে তোমরা যারা কমেন্ট করবে তাদের কমেন্টের উপর ডিপেন্ড করে তোমরা প্রাইজ পাচ্ছ কি ধরনের প্রাইজ পেতে পারো সেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। আমরা কথা না পারে পড়াশোনায় চলে যাই তো প্রথমেই আমাদের যে ধারণাটা আমরা জানবো সেটা হচ্ছে লিমিট ইন ম্যাথমেটিক্স আচ্ছা তো লিমিট ইন ম্যাথমেটিক্স এটা জানার আগে আমরা একটু ছোট্ট করে জেনে নিব লিমিটটা কোত্থেকে আসছে আসলে লিমিটটার ফিলোসফিক্যাল একটা দিক থেকে লিমিটটা এসেছে ফিলোসফিক্যাল দিকটা কি যে লাইক ধরো বিভিন্ন প্যারাডক্স ছিল তোমাদের জাস্ট বলে রাখতেছি কিছু প্রাচীনকালের কিছু মনীষী ছিলেন যাদের এরকম কিছু প্যারাডক্স ছিল যেমন হচ্ছে যে জেনোস প্যারাডক্স খুবই বিখ্যাত হার্কেলিস আহ একেলিস মাই ব্যাট যে একেলিস এবং কচ্ছপের একটা রেসের একটা আহ প্যারাডক্স আছে সেটা নিয়ে ধরো আমরা পরবর্তীতে অন্য কোনো একটা জায়গায় কথাবার্তা বলবো তবে তোমাদের জানিয়ে রাখলাম ওই জায়গাগুলো ছিল আসলে যে আমাদের খুব কাছাকাছি যাওয়া একটা জায়গার খুব কাছাকাছি যাওয়া এই ধারণাটি হচ্ছে আসলে লিমিট তো ম্যাথমেটিক্সে এইটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব বা কিভাবে এটা আমরা ম্যাথমেটিক্সে সেটা আর চলো আমরা দেখে ফেলি তো ম্যাথমেটিক্সে দেখতে হলে ম্যাথমেটিক্সের কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের বুঝতে হবে প্রথমে আমরা ম্যাথমেটিক্সের একটা ফাংশন নিয়ে কথা বলি তো ধরো আমরা যে কোনো একটা ফাংশনের কথা বললাম ধরো এখানে এফ ওফ এক্স নামে একটা ফাংশন লিখলাম যেটার নাম হলো ধরো এক্স প্লাস থ্রি ফাংশন লেখার মানে কি বলতো ফাংশন মানে হচ্ছে একটা ওয়ে বা পাথ আমি এভাবে মোটামুটি তোমাদের বলবো একটা ওয়ে বা পাথ যেটা দিয়ে তোমরা কি বুঝতে পারবে যে এই ফাংশনটা বা এটার কার্ভটা কোন দিকে হবে যেমন এই যে এটার এটার একটা ফাংশন আছে তারপর ধরো তারপর ধরো এই যে এটার একটা ফাংশন আছে এইটার একটা ফাংশন আছে সবগুলা যে শেপ আমরা আঁকলাম সবগুলার কি এক একটা ফাংশন আছে ফাংশন দিয়ে আমরা কি বুঝবো তার সঞ্চার পথটা কিরকম সেটা বুঝবো বুঝছি তো এটা হচ্ছে একটা ফাংশন বা এটা একটা হচ্ছে সঞ্চার পথ কোন একটা জিনিসের তো যাই হোক তো এটা তো দেখি বুঝতে পারতেছি এটা একটা সরল রেখার সঞ্চার পথ আমি আর ডিটেলস যাচ্ছি না তো সরল রেখা যখন চ্যাপ্টারটা তোমরা পড়বে তার ডিটেলস পড়তে পারবে তো যাই হোক এই সঞ্চার পথটা দেখো যে এগুলা কি হচ্ছে সঞ্চার পথটাকে আমরা ডিফাইন করতে পারতেছি তার মানে কি এক্স এর বিভিন্ন জায়গায় ভ্যালু বসালে পুরো ফাংশনের এক একটা ভ্যালু পাবো এবং এই প্রত্যেকটা এই পথের বা শেপের একটা একটা করে আমরা বিন্দু পাবো বুঝতে পারতেছি আচ্ছা এখন আমি কি বললাম যে আমরা মোটামুটি ভাবে নর্মালি কি করি ফাংশনের মধ্যে এখানে যে এক্স আছে এক্স বলতেছি স্বাধীন চলক এই স্বাধীন চলকে আমরা অসংখ্য ভ্যালু বসালে আমরা পুরো এফ এক্স এর বিভিন্ন মান পাই যার মাধ্যমে আমরা এই ফাংশনটায় বা এই বিন্দুগুলা বসিয়ে আমরা প্লট করে তার শেপটা বলতে পারি এখন কথা হলো যে আমাদের সবসময় সকল ফাংশন কি সকল মান নিতে পারবে কিনা তার একটা বাউন্ডারি আছে আসলে কারণ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গার জন্য যেমন সকল মান নেওয়া যায় সবার ক্ষেত্রে কিন্তু তা সত্য না যেমন আমি যদি একটা ফাংশনের কথা বলি এফ অফ এক্স ইকুয়াল টু যেটা বহুল বিখ্যাত একটা ব্যাপার সেটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সে ধরো এই ফাংশনের কথা চিন্তা করো এখানে আমি ইচ্ছামতো সকল মান নিতে পারবো না কেন কারণ এটা তোমরা মাথায় রাখবা যদি বাই বাই সামথিং সামথিং হয় হয় সেটার মান হবে জিরো কিন্তু যদি নিচে জিরো হয় উপরে যদি সামথিং কিছু থাকে তার নাম হচ্ছে যে অসংায়িত সেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না সেটা কি আমরা বলতেছি অসংায়িত আর যদি জিরো বাই জিরো থাকে সেটা হচ্ছে একটা অন্যরকম একটা ফর্ম সেটা হচ্ছে বিশেষ অসংজ্ঞায়িত যাকে আমরা অনির্ণয় ফর্ম হিসেবে বলতে পারি অর্থাৎ এই কথাগুলো তোমাদের খুবই মাথায় রাখতে হবে এই লিমিটেড চ্যাপ্টারে কেন সংজ্ঞায়িত যদি না করতে পারি তাহলে ওই যে গ্রাফ যে প্লট করব ওই বিন্দুটা কোথায় বসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি এই ফাংশনে এইটা হচ্ছে হর এটা হচ্ছে হর আর উপরেটা এটা হচ্ছে লব এই হরে আমি যদি এক্স এর জায়গায় ধরো এক্স এর জায়গায় আমি ইচ্ছা মতো টু বসালাম টু বসালে আমরা এটা একটা কিছু একটা পাবো আর কি কিন্তু এক্স এর জায়গায় ধরো যদি আমি থ্রি বসাই দিই তখন কি হয়ে যাবে তখন তোমরা খেয়াল করো এক্স এর জায়গায় থ্রি বসালে আমাদের উপরে যাই হোক না কেন নিচে শূন্য আসে হ্যাঁ উপরেও শূন্য আসবে অর্থাৎ জিরো বাই জিরো এটা কি হয় একটা অনির্ণীয় ফর্ম হয় অর্থাৎ আমাদের লিমিট ইন ম্যাথমেটিক্স কখন আমরা অ্যাপ্লাই করব যখন এই দুইটা কেস আসবে যখন আমাদের অসংজ্ঞায়িত অথবা অনির্ণীয় ফর্ম আসার একটা চান্স থাকবে তখন এই ফাংশনটা ভ্যালুগুলা কি টাইপের হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছে লিমিট তার মানে লিমিটটা একটু আগে বললাম যে ফিলোসফিক্যাল ওয়ে কি বলতেছিলাম যে একটা খুব কাছাকাছি এই যেই জায়গাগুলোতে অসংয়িত বা অনিন্ন ফর্ম আসে যাওয়ার প্রচেষ্টাটা সেটাই করে হচ্ছে যে লিমিট আচ্ছা তোমাদের লিমিটের ধারণাটুকু একদম গোড়া থেকে একদম বেসিক থেকে শুরু করতেছি তো আশা করি তোমরা জিনিসগুলো একটু একটু করে বুঝতে পারতেছো এবং তোমাদের বেসিক ধারণাগুলো কিছুটা হলেও আশা করি তোমরা একটু বুঝতে পারবে বা একটু স্ট্রং হবে তো তাহলে বোঝা গেল যে লিমিটটা আমরা কোথায় অ্যাপ্লাই করব বলতেছি যেই জায়গাগুলোতে বা ফাংশন যেই ফাংশনগুলোতে আমাদের মোটামুটি ভাবে কি আসবে অসংগায়িত বা অনিন্য ফর্ম আসবে সেখানে আমরা কি বলবো কি অ্যাপ্লাই করব বলো তো সেখানে আমরা লিমিট অ্যাপ্লাই করব আচ্ছা তো এখন তাহলে এইটা বুঝে গেলাম তো এখন আসি যে লিমিটের ফর্মটা কি যে এটা যে অ্যাপ্লাই করব সেটা আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা এই ফাংশনটা নিয়ে আসলে কথা বলি চলো আচ্ছা তো এই ফাংশনটা নিয়ে কথা বলার আগে আমরা এই ফাংশনটাকে আবার একটু আলাদা করে লিখবো এবং এই ফাংশনের ব্যাপারে কিছু কথা বলবো তবে যেটা বলছিলাম এটা যেহেতু ডিফারেন্সিয়েশনের একটা খুব মেজর একটা পার্ট এবং ডিফারেন্সিয়েশনের একদম ইন্ট্রো তোমরা বলতে পারো কেন কারণ এই লিমিটেড ধারণাটা দিয়ে আসলে অন্তরীকরণ যেটা তোমরা ফিজিক্সে মোটামুটিভাবে কিছুটা হলে দেখে এসেছো সে অন্তরীকরণগুলো অনেক টুকুই করা যায় বা অন্তরীকরণকে আমরা ডিফাইন করতে পারি যাই হোক এই কথা নিয়ে আমরা পরে জানবো তো আমরা এখানে শুরু করে দিই চলো আর কথা না তো এই যে ফাংশনটা বললাম এই ফাংশনে আমরা এখানে একটু তোমাকে নাম্বার লাইন দেখাবো একটু এখানে ধরো এক্স এর জন্য আমরা একটা নাম্বার লাইন চিন্তা করতেছি নাম্বার লাইন মানে সংখ্যা রেখা এখানে এফ ও এক্স এর ভ্যালুটা কি আসবে সেই সংখ্যা রেখায় সেটা আমরা দেখার চেষ্টা করব আর কি আচ্ছা ঠিক আছে তো এখন দেখো এখানে কি বলতো এক্স এর জায়গায় কি থ্রি বসানো যাবে যাবে না তার মানে ধরো সংখ্যা রেখায় এটাকে ধরলাম ধরো হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এই এক্স এর মান দেখো থ্রি বসানো যাবে না এই জন্য এটাকে কি করে দিলাম গোল করে দিলাম এটাকে ভরাট করা যাবে না ঠিক আছে এক্স এর মান আমাদের থ্রি হতে পারে না আচ্ছা এক্স এর মান যদি থ্রি হতো যদি থ্রি হতো তাহলে ফাংশনের মান কি হতো বলতো আচ্ছা দেখি এটা কি হয় তো আমরা এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে করে করতে পারি ঠিক আছে আর এক্স মাইনাস থ্রি তো এখানে দেখো কাটাকাটি করলাম কাটাকাটি করে আসে এক্স প্লাস থ্রি অর্থাৎ এখন তুমি দেখো এই ফর্মে যদি আমি এক্স এর জায়গায় তিন বসাই তাহলে ফাংশনের মানটা আসে ছয় তাহলে এই ফাংশনের মানটা এরকম ছয় হওয়ার মতো একটা জায়গা তৈরি হয় কিন্তু ছয় কিন্তু হবে না আচ্ছা তো এখন তোমরা বলতে পারো যে আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে তো এটাকে কাটাকাটি করে এরকম ফর্মে আনলাম তাহলে তো আমাদের আর অসংখ্য তো হওয়ার জায়গাটা আসে না কিন্তু আসলে তোমার গিভেন ফাংশনের উপরে এটা অলওয়েজ মাথায় রাখবা তোমাকে যে ফাংশন দেওয়া হয়েছে সেই ফাংশনের উপরেই তোমার আসলে ডোমেন বা আমরা যদি বলি এর মানটা যে গিভেন ফাংশন কোনো কাটাকাটি কিছু করা যাবে না সেটার উপরেই এর মানটা আসলে ডিফাইন করব তারপর যেটা আসবে যদি কাটাকাটি করার পর যেটা আসে সেটা আসলে আমাদের রেঞ্জের মান বা এফ ওফ এক্স এর মান হিসেবে সেটা আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে এটাকে আমরা বলতে পারি ফাংশনের মান ঠিক আছে কিন্তু এটা এই ফাংশনের মান কিন্তু আমরা পাবো না অ্যাকচুয়ালি কিন্তু পাবো না কারণ এক্স এর মান তো আমরা থিপ বসাবো না বসানো যাবেই না বুঝতে পারতেছি আচ্ছা তো আমরা মোটামুটি একটু কাটাকাটি করে দেখলাম যে আমাদের মানটা কি হইতে পারে তাহলে লিমিটে আমরা কি দেখবো বলতো লিমিটে আমরা দেখব যে কোন মান হতে পারে বা কোন মানের দিকে যাবে এই ব্যাপারটা নিয়ে আমরা আরো পরে আরো জিনিস নিয়ে কথা বলবো এবং এটা আরো বারে আসবে যে কোন মান হতে পারে এটাই আসলে লিমিট দিয়ে আমরা বুঝবো তাহলে এখন আমরা মোটামুটি নাম্বার লাইনে দেখে ফেলাম এখন আসি যে নাম্বার লাইনে যে আমরা কি বললাম যে আমরা হুট করে এই ফাংশনে কি বলতো হুট করে এই ফাংশনে কি থ্রি বসাতে পারবো পারবো না কিন্তু থ্রি না বসাতে পারলেও থ্রি এর চেয়ে বড় কোনো সংখ্যা অথবা থ্রি এর চেয়ে ছোট কোনো সংখ্যা কি বসাতে পারি অবশ্যই পারি তার মানে দেখো আমরা ডান দিক থেকে এই যে এই তিনের এই ডান পাশ থেকে

তো তাহলে এখন দেখো এই যে দেখো আমরা যে ডান দিক থেকে আসতেছি এটা কি বলা হয় আর এইচ এল বা রাইট হ্যান্ড লিমিট এটাকে কি বলবো বলতো রাইট হ্যান্ড লিমিট বা আর এইচ এল মানে কি এই তীরের থেকে দেখো ডান দিক থেকে আসতেছি এই জন্য এটার নাম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আমি অ্যাব্রিভিয়েটটা লিখছি না বা পুরা টুকু না তোমরা অ্যাব্রিভিয়েশনটা অবশ্যই লিখে ফেলবে তোমরা যেহেতু নোট করতেছো সেটাও লিখে ফেলবে আর এইচ এল বা রাইট হ্যান্ড লিমিট বা এটাকে আমরা কি বলবো বলতো ডান দিক বর্তী সীমা ডান দিক বর্তী সীমা ঠিক আছে আচ্ছা তো আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিও গুলোর মাধ্যমে তোমরা যাতে খুব ডিটেইলসে আইডিয়া পাও এবং বেসিকটা তোমাদের স্ট্রং হয়ে যায় তো আমরা আশা করব তোমাদের থেকে এক্সপেক্ট করব তোমরা সবাই ক্লাস করার মতো করি খাতা কলম নিয়ে বসে এই সবগুলো একটু সুন্দর করে তোমরা নোট করা শুরু করবে একটা ভালো লাগা নিয়ে তোমরা জিনিসটাগুলো করা শুরু করবে তো আমরা তাহলে শুরু করি আমরা ডান দিক থেকে এগুতে পারি তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড লিমিট বা আর এইচ এল লিখতেছি সেটা কি হবে দেখো আমরা এক্স এর মান ডান দিক থেকে এগুতে পারি তাহলে এফ অফ এক্স এর মান কি হবে সেটা নিয়ে আমরা হচ্ছে এখন একটু দেখবো আচ্ছা তো এখন দেখো এক্স এর মান যদি আমি খুবই কি নিব তিনের চেয়ে বেশি নিব কিন্তু খুবই একটা কম একটা পোর্শন নিব থ্রি পয়েন্ট ফাইভ না নিয়ে ধরো থ্রি পয়েন্ট ওয়ান নিলাম তো দেখো এক্স এর মান যদি থ্রি পয়েন্ট ওয়ান নেই আমার পুরো ফাংশনের মান সিক্স পয়েন্ট ওয়ান এর দিকে যাইতো এটার মান যদি থ্রি পয়েন্ট জিরো ওয়ান নিতাম ফাংশনের মান যেহেতু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান এর দিকে আমি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান নিতাম ফাংশনের মান সিক্স পয়েন্ট জিরো জিরো ওয়ান আসতো আমি যদি থ্রি পয়েন্ট জিরো 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 ওয়ান বসাতাম ফাংশনের মানটা দেখো থ্রি পয়েন্ট জিরো 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 ওয়ান আসতো তার মানে তোমরা প্যাটার্ন টুকু তোমরা হচ্ছে খুবই ব্রিল্যান্ট স্টুডেন্ট তোমরা প্যাটার্ন টুকু ধরতে পেরেছ আশা করি সেটা হচ্ছে আমরা ওই এক্স এর মান তিনের পর যদি আমি নয়শোটা জিরো এক দেই এই ফাংশনের মানটাও ছয় ছয়ের পর নয়শোটা জিরো এক এসে যাবে তার মানে এটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে এগুলোকে যদি নেগলেক্ট না ধরে আমরা যদি চিন্তা করি এগুলোর ছয়ের দিকে পাচ্ছি অর্থাৎ ফাংশনের মানটা এক্স এর মানটা এই যে তিনের ডান দিক থেকে যত আসবো ফাংশনের মানটাও কি দেখো এই যে ছয়ের দিক থেকে ডান দিক থেকে তত ছয়ের দিক বরাবর অগ্রসর হতে থাকবে এ কথার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে রাইট হ্যান্ড লিমিটের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম তারপর আসে হচ্ছে এখানে দেখো লেফট হ্যান্ড লিমিটের কথায় আসি তো লেফট হ্যান্ড লিমিটটা কি দেখি লেফট হ্যান্ড লিমিট মানে বাম দিক থেকে আগানো তো বাম দিক থেকে কিভাবে আগাবো বলতো যে বাম দিক থেকে আমরা এই বরাবর আগাতে পারি আচ্ছা তো বাম দিক থেকে মানে হচ্ছে থ্রি চেয়ে ছোট একটা নাম্বার ঠিক আছে রাইট হ্যান্ড লিমিট আমরা বলতে প্লাস মানে এটা এভাবে লেখা হয় বা এক্সপ্রেস করা হয় এটা মানে বুঝায় যে আমরা এক্স এর মান তিনের বড় কোনো সংখ্যা থেকে আসতেছি তার মানে কি ডান দিক থেকে তিনের দিক বরাবর আসতেছে আর লেফট হ্যান্ড লিমিট মানে বোঝায় আসলে থ্রি মাইনাস যেটা মানে বুঝায় হচ্ছে আমরা তিনের ছোট কোনো সংখ্যা থেকে তিনের দিক বরাবর অগ্রসর হচ্ছি আচ্ছা ঠিক আছে তো এখন আসি হচ্ছে যে আমরা এখানে এক্সের এর মান কিছু বসালে ফাংশন পুরো এফ অফ এর মানটা কি আসবে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব তো প্রথমেই দেখি যে এক্স এর মান আমরা কি বসাতে পারি টু বসাতে পারি আমরা তো একটা নিয়ে আমি যদি টু পয়েন্ট নাইন নাইন বসাতাম ফাইভ পয়েন্ট নাইন নাইন আমি যদি টু পয়েন্ট নাইন 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 বসাই তাহলে এটা আসবে ফাইভ পয়েন্ট নাইন 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 এটা যদি আসে টু পয়েন্ট চারটা নয় আসবে তার মানে তোমরা কি কিছু খেয়াল করতে পারছো দেখো তোমরা খেয়াল করতে পারছো যে আমাদের এক্স এর মানটা থ্রি হয়নি কিন্তু বাম দিক থেকে থ্রি এর খুব কাছাকাছি যাচ্ছে এবং ফাংশনের মানটাও কি হচ্ছে আমাদের ওই বাম দিক থেকে ছয়ের কাছাকাছি যাচ্ছে অর্থাৎ এই স্বাধীন চলকের মান একটা মানের দিকে অগ্রসর হতে হলে পুরো ফাংশনের মানও আরেকটা মানের দিকে অগ্রসর হয় তো পুরো জিনিসটাকে আমি একটু ছোট্ট করে র্যাপ আপ করি তারপর আর কি যে তোমাদের আরো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলে দিব যে এটা কি বলতেছি আমরা হচ্ছে ফাংশনের মানটা দেখার চেষ্টা করতেছি আসলে লিমিটটা কি লিমিটটা বোঝার চেষ্টা করতেছি ম্যাথমেটিক্সে সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ম্যাথমেটিক্সের কিছু ফাংশন আমাদের অসংজ্ঞায়িত বা অনির্ণ হয়ে যায় তখন আমরা কি করি তখন ওই নির্দিষ্ট বিন্দুতে থ্রি বিন্দুতে ফাংশনের কোনো মান পাই না বা ছয় হওয়ার কথা কথা ছিল কিন্তু ছয় পাই না কিন্তু আমরা কি করি আমরা করতে পারি হচ্ছে যে এটার খুব কাছাকাছি যেতে পারি কাছাকাছি গিয়ে কি দেখতে পারি যে ফাংশনের মানটা আসলে কত হইতো বা কত হওয়া যায় এই যে মানটা কার দিকে অগ্রসর হচ্ছে দেখো এখানে ফাংশনের মানটা দেখো সিক্স এর দিকে অগ্রসর হচ্ছে তাহলে এই সিক্সটাকে বলা হয় এখানে লিমিটিং ভ্যালু সিক্সটাকে কি বলা হয় বলতো লিমিটিং ভ্যালু বা সীমা সীমাস্থ মান বা প্রান্তিক মান তো এই কথাটা আমি একটু পরেই লিখবো তো তোমরা তাহলে বুঝে নাও যে লিমিটিং ভ্যালু বলতে কি বুঝাচ্ছি এই ফাংশনে আমাদের এক্স হচ্ছে কি বলতো স্বাধীন চলক এই স্বাধীন চলকে আমি কোনো একটা স্বাধীন চলকটাকে যদি কোনো একটা মানের দিকে নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হতে থাকে তাহলে ফাংশনটার মানও আরও একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যার দিকে বা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হবে সেই নির্দিষ্ট মানটা কি বলতেছি আমরা লিমিটিং ভ্যালু ঠিক আছে তাহলে লিমিট ইন ম্যাথমেটিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা মানে কি বোঝায় যে কোনো একটা বিন্দুতে স্বাধীন চলক যদি অসংজ্ঞায়িত হয়ে পড়ে বা অনির্ণ হয়ে পড়ে তাহলে পুরো ফাংশনটার মানটা পুরো ফাংশনটার মানটা কার দিকে যাবে সেটাই আসলে বোঝানো হয় লিমিটের মাধ্যমে তো যাই হোক আশা করি ব্যাপারটুকু বুঝতে পেরেছ তো এখন আর কি যে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই তার আগে আমরা এই জিনিসটুকু একটু ক্লিন করে নিচ্ছি আচ্ছা তো লিমিটের ব্যাপারটুকু আশা করি তোমরা মোটামুটি ভাবে কিছুটা হলো ধরতে পেরেছ এবং আমরা এই আইডিয়াটুকুকে আরেকটু এক্সপ্যান্ড করব। এবং এই যে ব্যাপারটুকু বললাম না এটাকে আমরা হচ্ছে যে এখন ম্যাথমেটিক্যাল ভাবে লেখার চেষ্টা করব। তো তাহলে এখন আসি হচ্ছে যে নোটেশন অফ লিমিট নোটেশন মানে বুঝাচ্ছি লিমিটটা কিভাবে প্রকাশ করব তার চিহ্নরীতি তাহলে লিমিটটাকে এভাবে এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করা হয় যে আমরা এভাবে এক্সপ্রেস করব দেখো limit x tends to a f of x equal to l এটাকে আমরা কিভাবে পড়ব দেখো আমি পড়ব কিভাবে পড়ব হচ্ছে যে লিমিট প্রথমে এল আই এম দিয়ে লিমিট উচ্চারণ করব লিমিট তারপর আমরা যে স্বাধীন চলকটা যে এক্স টেন্স টু এ মানে এর দিকে যাচ্ছে আমরা হচ্ছে এইভাবে এই লিমিটের ব্যাপারগুলোকে পড়বো যে লিমিট এক্স টেন্স টু এ টেন্স টু মানে হচ্ছে দিকে যাওয়া ধাবিত হওয়া বা অগ্রসর হওয়া আমরা একটু আগে যেটা পড়েছি তার সাথে এটা একটু মিলিয়ে পড়ার চেষ্টা করব। একটু আগে কি দেখেছিলাম দেখো তো এই যে লিমিট ওই ফাংশনের উপর কি করেছিলাম বলতো ফাংশনে আমাদের এক্স এর মানটা কার দিকে যাচ্ছিল বলতো তিনের দিকে যাচ্ছিল ওই যে ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি আচ্ছা এক্স যত তিনের দিকে যাচ্ছিল ফাংশনটার মান তত ছয়ের দিকে যাচ্ছিল এই যে এইভাবে লেখাটা কি মনে আছে তোমাদের সবার তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো যে লিমিট দিয়ে নিচে এই স্বাধীন চলকটা যে মানের দিকে অগ্রসর হচ্ছে কার দিকে বলতো তিনের দিকে অগ্রসর হচ্ছে তাহলে সেটা নিচে লেখে ফেলবো আর তারপর এই উপরে লেখবো এফ ওফ এক্স আর এই পাশে লেখবো যে পুরো ফাংশনের মান কার দিকে অগ্রসর হয় ঠিক আছে এখানে এই এল বা এই সিক্সটা হচ্ছে আসলে আমাদের লিমিটিং ভ্যালু এভাবে লিখতে হয় তো মোটামুটি এটার ম্যাথমেটিক্যাল কথাবার্তাটুকু আমরা লিখে ফেলি যে কিভাবে গাণিতিক ভাবে এই জিনিসটাকে আমরা লিখব আচ্ছা তো এটাকে আমরা কিভাবে বুঝবো বা গাণিতিক যেই ব্যাখ্যাটা দিব বা গাণিতিক যে সংজ্ঞাটা সেটা আমরা কিভাবে দিব যে যদি আচ্ছা সবাই লেখে ফেলো এটা যদি কোনো যদি কোনো ফাংশন যদি কোনো ফাংশন এফ ওফ এক্স এর স্বাধীন চলক এফ ওফ এক্স এর স্বাধীন চলক এক্স এরকম এফএফএক্সের স্বাধীন চলকটা কে বলতো এক্স এক্স স্বাধীন চলক এক্স যদি কোনো নির্দিষ্ট ধ্রুবক স্বাধীন চলক যদি কোনো নির্দিষ্ট ধ্রুবক এ এর দিকে কোনো নির্দিষ্ট ধ্রুবক এ এর দিকে অগ্রসর হয় নির্দিষ্ট ধ্রুবক এর দিকে অগ্রসর হয় তবে তবে দেখো ফাংশনের মান বা তবে ফাংশনটির মান পুরো ফাংশনটির মান আরেকটি ধ্রুব সংখ্যা বা আরেকটি নির্দিষ্ট মান আরেকটি নির্দিষ্ট মান এল এর দিকে অগ্রসর হয় আরেকটি নির্দিষ্ট মান এল এর দিকে অগ্রসর হয় তাহলে এই এলকে কি বলা হয় তাহলে এই এল কে এল কে বলা হয় আমরা কি বলবো লিমিটিং ভ্যালু এল কে বলা হয় লিমিটিং লিমিটিং ভ্যালু অথবা সীমাস্থমান অথবা সীমাস্থমান অথবা প্রান্তিক মান তাহলে আমরা কি বুঝলাম যে এইখানে দেখো এই ডেফিনেশনটা দেখো তোমরা নিজেরাই এখন বুঝতে পারতেছো কিনা বলতো এই যে একটু আগে দেখলাম যে এই পুরা ফাংশনটার মান যখন এই যে একটু আগে আহ এক্সাম্পল থেকে এক্স এর মান যত তিনের দিকে যাচ্ছিল তিন একটা কি এই দেখো এফ এ আমাদের কি স্বাধীন চলক হচ্ছে এক্স এই মান যত কোন ধ্রুব সংখ্যা বা এর দিকে যত অগ্রসর হচ্ছিল যত এর দিকে অগ্রসর হচ্ছিল তখন ফাংশনটার মান দেখো আরেকটা ধ্রুব সংখ্যা সিক্স এর দিকে অগ্রসর হতো ঠিক আছে নির্দিষ্ট মান এল এর দিকে অগ্রসর হয় তাহলে এই এলটাকে বলতেছে লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান বা প্রান্তিক মান এই সিক্স কিন্তু এই ফাংশনের মান হতে পারে না কিন্তু সিক্স এর দিকে যায় যেমন হচ্ছে ওই যে ওই বাউন্ডারিটা আমাদের জানা কোন জায়গাটার দিকে কোন মানের দিকে যাবে সেটাই আসলে আমাদের লিমিটটা বলবে তো আশা করি লিমিটের একদম বেসিক আইডিয়াটুকু তোমরা বুঝে ফেলেছ তারপর আমরা নেক্সট আমাদের আলোচনায় চলে যাই আমাদের তারপরে টপিক হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে তো এটা নিয়ে আমরা খুব বেশি কিছু বলবো না তবে তোমাদের জানিয়ে রাখবো যে লিমিটের অস্তিত্বশীলতাটা কখন থাকবে এই যে আমরা যদি দেখলাম যদি যদি আমাদের কোন জায়গায় যদি দেখো এই যে রাইট হ্যান্ড লিমিটের মান এবং লেফট হ্যান্ড লিমিটের মান এই দুইটা যদি সমান না হয় রাইট হ্যান্ড লিমিটের মান এবং লেফট হ্যান্ড লিমিটের মান যদি সমান না হয় তাহলে কি থাকবে না তাহলে লিমিটের অস্তিত্ব থাকবে না তাহলে লিমিটের কোনো অস্তিত্ব নেই তাহলে লিমিটের অস্তিত্ব নেই আচ্ছা অস্তিত্ব নেই আর যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি সেম হয়ে যায় তখনই কেবলমাত্র হ্যান্ড লিমিট সমান হয় তাহলে লিমিট তাহলে লিমিটের অস্তিত্ব আছে বা লিমিটের অস্তিত্বশীলতা থাকবে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের ব্যাপারটুকু তাহলে এগুলো নিয়ে আমরা মোটামুটি পরে যখন আরো হাই লেভেলে করতে যখন তোমরা পারবে বা যখন করবে তখন এই কথাটা আসবে তো আগে থেকে তোমাদের ধারণা দিয়ে রাখলাম আশা করি তোমরা এইটুকু তুলে ফেলেছ আর কি তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই আচ্ছা তো আমাদের মেন অবজেক্টিভটাকে আস আসলে আমাদের প্রথমে মেইন অবজেক্টিভ হচ্ছে যে তোমাদের লিমিটের ধারণাটাকে একদম বেসিক থেকে একটা গোড়া থেকে তোমাদের শুরু করা যাতে লিমিটেড ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো করতে পারো একটু আস্তে আস্তে লিমিটেড একটু হাই আরো থেকে করা যায় যাই হোক তো ওগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরে শিখে ফেলবো তো এখন আসি যে আমরা একদম লিমিটেড কিছু ফান্ডামেন্টাল বা বেসিক প্রপার্টি সম্পর্কে জানবো প্রথম প্রপার্টিটাকে বলতেছি লিনিয়ার প্রপার্টি লিনিয়ার প্রপার্টিটা কি দেখো লিনিয়ার প্রপার্টি হচ্ছে যে ধরো লিমিট এক্স টেন্স টু এ আমরা ধরো ফাংশন ওয়ান প্লাস মাইনাস হিসেবে ফাংশন টু এরকম ধরো অনেকগুলা ধরো প্লাস মাইনাস হিসেবে এফ এন পর্যন্ত ফাংশন ধরো থাকলো তো আমরা যদি এই সবগুলো ফাংশনের যোগফলের উপর লিমিট অ্যাপ্লাই করি তাহলে কি হবে তাহলে এইগুলো হচ্ছে যে লিমিটটা প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই হবে তাহলে আলাদা আলাদা করে যদি অ্যাপ্লাই হয় লিমিট এক্স টেন্স টু এফ ওয়ান এক্স তারপর প্লাস মাইনাস এই লিমিটটা আবার ফাংশন টুতেও অ্যাপ্লাই হবে তাহলে লিমিট এক্স টেন্স টু এ f2x তারপর প্লাস মাইনাস ডট 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 লিমিট x টেন্ডস টু a fnx তার মানে এখানে দেখো লিনিয়ার প্রপার্টিটা কি আশা করি বুঝতে পারলাম যে যদি অনেকগুলো ফাংশন যোগ বিয়োগ হিসেবে থাকে লিমিটের প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে বসে যাবে তারপর মাল্টিপ্লিকেশন বা গুণ সূত্র সেটা কি সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a যদি দুইটা ফাংশন ধরো f(x) ইন্টু জি অফ এক্স দুইটা ফাংশন গুণ হিসেবে আছে তখন লিমিটটা কি হবে দুইটার উপর আলাদা আলাদা করে বসে যাবে এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স দেখো দুইটা ফাংশনের উপরে কি হবে আলাদা আলাদা করে বসে যাবে আর কোশন প্রপার্টিটা কি হবে যদি দুইটা ভাগ হিসেবে থাকে যেমন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স তাহলে আমাদের কি হবে দুইটা ফাংশনের উপর আলাদা আলাদা ভাবে লিমিট বসবে যেমন লিমিট এক্স টেন্স টু এ আমাদের এফ অফ এক্স আর নিচে থাকবে হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ জি এক্স অর্থাৎ আমাদের যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে লিমিটটা প্রত্যেকের জায়গায় আলাদা আলাদা করে বসে যাবে তো এই ছিল মোটামুটি তিনটা সূত্র আরও তিনটা ফর্মুলা আচ্ছা তিনটা চারটা ফর্মুলা আছে আরো সেগুলো আমরা দেখে ফেলি আচ্ছা বাকি যে চারটা ফর্মুলা ওগুলোও মোটামুটি ভাবে আমাদের এইরকমই একদম সহজ তো এই বেসিক যে ব্যাপারটুকু এগুলো জানার পর আমরা আর কি যে কিছু হ্যাঁ আরো কিছু ফর্মুলা তোমাদের জানতে হবে এগুলো আমাদের আলোচনা সাপেক্ষে সামনে আসবে আর কি তো তাহলে আমরা আর কথা না বাড়ি সামনে চলে যাই সামনের সমস্যাগুলোতে সামনের যে প্রপার্টিটা পড়বো সেটা হচ্ছে ফাংশন উইথ কনস্ট্যান্ট যদি একটা ফাংশন থাকে যেমন হচ্ছে এইরকম লিমিট এক্স টু এ ধরি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে সি সেটা এফ এর সাথে গুণ আছে তখন এটা লিমিটটা কি হবে তো লিমিটটা আমরা এই এই যে আমাদের ধ্রুবকটা সেটা সামনে চলে আসবে এবং লিমিটটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে কার উপর ফাংশনের উপর অ্যাপ্লাই হবে ঠিক আছে লিমিটটার ফাংশনের উপর অ্যাপ্লাই হবে এবং ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে আর কনস্ট্যান্ট যদি দেই লিমিট এক্স টু এ ধরো কনস্ট্যান্ট সি এটা যেহেতু এফ এর কোনো ফাংশন না তার মানে এটা লিমিটিং ভ্যালু সি বুঝতে পেরেছি এটার কোনো ব্যাপার নাই আচ্ছা ফাংশন এখানে যেহেতু কোনো এক্স নাই তার মানে এখানে এ বসার কোনো সুযোগ নাই তার মানে ওই সিটাই হবে ওটার আর এক্সপোনেন্ট যদি ধরো হচ্ছে এরকম হয় লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টু দি পাওয়ার এন ধরো এই ফাংশনের উপর একটা পাওয়ার আছে তখন আমরা কি করব লিমিটটা আসলে এই ফাংশনের উপরেই অ্যাপ্লাই হবে এবং ফাংশনের উপর লিমিটটা অ্যাপ্লাই হওয়ার পর কি পাই আমরা জানি বলতো ফাংশনের উপর লিমিটটা অ্যাপ্লাই করলে আমরা লিমিটিং ভ্যালু পাই তাহলে ওই লিমিটিং ভ্যালুর উপরই আসলে পুরো হোল পাওয়ারটা হয়ে যাবে তার মানে এই লিমিটটা এই ফাংশনের উপর অ্যাপ্লাই হবে এবং লিমিটিং যে ভ্যালু পাবো ওই লিমিটিং ভ্যালুর উপরই আমাদের এই পাওয়ারটা অ্যাপ্লাই হবে আর লাস্টলিরমিত কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে যে তোমাদের দেখাই যে লিমিট এক্স টেন্স টু ধরো জিরো সাইন এক্স বাই এক্স এটার ভ্যালু হবে ওয়ান এগুলো প্রুফ আমরা দেখবো এই ক্ষেত্রে এর এর ক্ষেত্রেও দেখানো যায় এগুলো আমরা পরে দেখবো এই চ্যাপ্টারের পরের দিকে আলোচনাটা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো টেন এক্স বাই এক্স এটার ভ্যালু ওয়ান ঠিক আছে আচ্ছা যাই হোক তো মোটামুটি আমরা লিমিটের কিছু বেসিক প্রপার্টি দেখে ফেলেছি আমরা এখনই গাণিতিক সমস্যা চলে যাচ্ছি আর কি আচ্ছা তো এখন যে গাণিতিক আমরা কয়েকটা সেটে ভাগ করেছি তাদের ধরন অনুযায়ী এই বিভিন্ন সেট অনুযায়ী আশা করি তোমাদের সমস্যাগুলো করিয়ে দিব এবং এই সমস্যাগুলো তোমরা মোটামুটি ভাবে তোমাদের যে বইগুলো আছে ওই বইগুলোর সাথে তোমরা যে যেই বই ফলো করো না কেন সেই বইগুলোর মধ্যে আশা করি এই বেসিক সেটগুলো বা ধরনগুলো তোমরা মিল পারবে আমাদের প্রথম সেটটা হচ্ছে দেখো আমাদের ফাংশনটা হয় মূলদীয় অথবা বীজগণিতিক হবে এটা হচ্ছে তার একটা গাণিতিক সমস্যা আমরা এটা সলভ করা শিখব তো প্রথমে আসি ফাংশনটা মূলদীয় অথবা বীজগণিতিক কি সেটা নিয়ে আশা করি তোমরা মোটামুটি সবাই জানো একটু ছোট করে বলি মূলদীয় মানে আমাদের কি থাকবে এরকম ভাগ আকারে কিছু একটা থাকবে এবং বীজগণিতিকও হইতে পারে সেটা যদিও এটা নিয়ে আমি আর কথা বলতেছি না পরে কোনো একটা ক্লাসে হয়তোবা আমরা এগুলা নিয়ে আরো ডিটেইলসে কথা বলবো তো তাহলে আমরা এটা এখন সলভিং এ চলে যাই এখন আমাদের কাছে অলওয়েজ তুমি মাথায় রাখবা অলওয়েজ চিন্তা করবা আমাদের কি করতে হবে আমাদের লিমিটের ম্যাথগুলো করার সময় তোমাকে এই যে লিমিট দেওয়া আছে এবং এই লিমিট ফাংশনের যে চলকটা এক্স এক্স এর মান কোন যুবকের দিকে যাবে এটা দেওয়া থাকবে তোমার কাজ হবে যে এই যুবকের মানটা এই ফাংশনে বসানো বসিয়ে যদি তুমি অনির্ণীয় বা অসঙ্গায়িত কোনো ফর্ম না পাও ঠিক তখনই ওই মানটাই হবে তার লিমিটিং ভ্যালু বুঝতে পেরেছি আমরা কিভাবে করব যে কোন একটা প্রসিডিউরের মাধ্যমে হ্যাঁ এখানে টু বসালে কিন্তু তোমরা দেখো টু বসালে কিন্তু আমাদের জিরো বাই জিরো ফর্ম আসে ঠিক আছে দেখো টু বসালে কত আছে চার আর এখানে টু বসালে দশ তো ছয় চার দশ মাইনাস দশ জিরো আসে নিচেও জিরো হবে একই কারণে যে দুই দুগুনের চার দুই দুগণের চার 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 আট আট মাইনাস আট মানে শূন্য অর্থাৎ এটা আমাদের জিরো বাই জিরো ফর্মেটে আসে তার মানে এই এক্স এর ভ্যালু টু বসালে এখানে আসলে হবে না এইটাকে আমরা কিভাবে সলভ করব এই সলভিং প্রসিডিউর আবার দুই ধরনের আমরা ফার্স্ট ধরনটা দেখি প্রথম ধরনটা হচ্ছে যে এইটাকে তুমি কোনো একটা ভাবে কাটাকাটি করে বা ফ্যাক্টরাইজ করে বা উৎপাদকে নিয়ে তোমরা এটাকে ছোট করে ফেলো তাহলে সেটাকে ছোট করেই দেখি এখানে উৎপাদকে ভাঙা যাবে হ্যাঁ যাবে মিডল টার্ম করো এটাকে মিডল টার্ম করলে কি আসে দেখো মিডল টার্ম করলে আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স আমাদের মিডল টার্ম করলে আর এটা আসে আর নিচেরটাকে যদি মিডল টার্ম করি তাহলে দেখো কি আসে যে এক্সেস স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট তাহলে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের তারপরের পোর্শনটুকু কি আসে এইটাকে যদি মিডল টার্ম করি এটা তোমরা সবাই পারবে দেখো এখানে আমি এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি আসবে তারপর এখানে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি আসবে আর নিচে দেখো এখানে আমি এক্স কমন নিলে এক্স প্লাস ফোর আসতেছে আর এখানে মাইনাস টু কমন নিল এক্স প্লাস ফোর আসতেছে তার মানে এখানে কি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাপারগুলো কি একদম ইজি লাগতেছে না এগুলো কি খুব বেশি বেশি জটিল জটিল কিছু লাগতেছে আসলে আসলে যদি তোমরা বুঝতে পারো অত লাগবে না ঠিক আছে আচ্ছা তো তারপর আসি হচ্ছে আমরা লিমিটের ব্যাপারে তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু টু ভালো কথা তারপর এখান থেকে মিডেল টার্মের বাকি কাজটুকু করি কত আসে দেখো উপরে আসে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু আর এখানে আসে এক্স প্লাস ফোর আর ওই পাশে কি আসে এক্স মাইনাস টু এখন তুমি দেখো যে এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি ঠিক আছে কাটাকাটি করলে তাহলে আমাদের কি আসে কাটাকাটি করলে আসে লিমিট এক্স টেন্স টু টু আমাদের উপরে আসে X -3 নিচে আসে এক্স প্লাস এখন আমাদের কাজ কি দেখো আমরা এই এক পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এক্স এর মান কি টু বসাতে পারিনি কেন টু বসালে আমাদের এই পার্সনটুকু 0 এই পার্সনটুকু জিরো তার মানে জিরো বাই জিরো ফর্মেটে আসে এই জন্য আমরা এই পর্যন্ত এক্স এর কোনো মান বসাই নাই ফাংশনে কিন্তু এখন এই ফর্মে এসে কি দেখলাম দেখো এই ফর্মে এসে এক্স এর মান যদি টু বসাই তাহলে দেখো এখানে টু বসালে কত আসে টু মাইনাস থ্রি মানে কত এটা একবারই লিখে ফেলবো আসলে এটা যেহেতু ফাংশনের মান না ডাইরেক্ট লিখবো না মনে মনে চিন্তা করবো টু বসা কত আসে টু মাইনাস থ্রি নিচে আসে টু প্লাস ফোর তাহলে এটা কি জিরো বাই জিরো আসার চান্স আছে না জিরো বাই জিরো আসার চান্স নেই তার মানে আমাদের এটাই কি হবে বলতো এটাই হচ্ছে যে লিমিটিং ভ্যালু আচ্ছা তো জিরো বাই জিরো আরো কিছু ফর্ম আছে ঠিক আছে আমরা কিছু অনিন্য টাইপের ফর্ম আছে জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি এটা হচ্ছে দুইটা ফর্ম ঠিক আছে আমরা আরো কিছু ফর্ম দেখে ফেলবো একটু পরে আচ্ছা তো তাহলে এখন এটার কি ভ্যালু আসে উপরে আসে মাইনাস ওয়ান নিচে আছে সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স হচ্ছে যে এটার কি লিমিটিং ভ্যালু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটা বুঝতে পেরেছো তাহলে আমরা তারপরের জায়গাগুলোতে চলে যাই তাহলে কিভাবে বুঝলাম কি বুঝলাম আমরা আবারও কথাটা বলি যে প্রথমেই আমরা কি করতেছিলাম যে ফাংশনের এই এক্স এর যে মানটা সেটা বসানোর চেষ্টা করেছি অনিন্য ফর্ম আসার কারণে এই অংশটুকুতে আমরা বসাইনি কিন্তু এই অংশটুকু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কিছুটা ছোট করে নিয়েছি যার ফলে আমাদের এমন একটা ফর্ম আসলো দেখো এমন একটা ফর্ম আসলো যে আমরা এর মান বসালে আসলে আমাদের দেখো বা ফর্ম আসে না যার কারণে আমরা আমরা ফাংশনের মানটা বসিয়ে এক্স্যাক্ট লিমিটিং ভ্যালুটা বের করে ফেললাম আর কি আচ্ছা ঠিক আছে এখন তাহলে তোমাদের মনে কোশ্চেন আসতেছে যে আমরা যেই ম্যাথ গুলো করাবো বিভিন্ন সেটে ভাগ করে নিচ্ছি তোমরা এক একজন এক এক রাইটারের বই ফলো করো এখন তার বইয়ের কত নাম্বার সমস্যা সেটা কিভাবে বুঝবো সেটার জন্য আমরা তোমাদের জন্য একটা সলিউশন বের করে রেখেছি এবং এটা অবভিয়াসলি আমাদের টেকনোলজি দিয়ে আমরা করার চেষ্টা করেছি আমরা স্মার্ট সিং এর মাধ্যমে তোমাদের এই ব্যাপারগুলো স্মার্ট যে এর মাধ্যমে আমরা একটা পিডিএফ তোমাদের দিয়ে দিবো এই ডেসক্রিপশনে মোটামুটি ভাবে তোমরা পিডিএফ পেয়ে যাবে তার মধ্যে কি থাকবে যে আমরা যে ম্যাথ গুলো করাচ্ছি এটা কোন টিচারের বইয়ের কোন কত নাম্বার ম্যাথ সেটাও তোমরা পেয়ে যাবে তার মানে তোমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবে যে আসলে এই ধরনটা আমাদের এই সারের বইয়ের এত নাম্বার জায়গায় আছে তার মানে তোমরা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবে যে যেই বই পড়ো না কেন এই জন্য আমি কোনো বই বলতেছি না কারণ একজন এক একটা বই ফলো করবে সো এটা খুঁজে পেতেও তোমাদের জন্য ঝামেলা সেই ঝামেলার কাজটা একটুকুই আমরা নিচ্ছি আর কি তোমাদের কতভাবে ভাবে ইজি করে দেওয়ার জন্য আর হ্যাঁ আমাদের যে বিদ্যাসাগর আমাদের নিজের নিজেদের একটা অ্যাপস আছে সেটা অবশ্যই তোমরা নামিয়ে নামিয়ে না থাকলে তোমরা তোমরা ফেলো এবং এই অ্যাপসের মাধ্যমে আরো অনেক কিছু পেয়ে যাবে আমরা অ্যাপস নিয়ে আমাদের মধ্যে কি থাকবে আমাদের অ্যাপস এর মধ্যে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে আর তোমাদের একটু ছোট্ট করে অ্যাপস নিয়ে একটু বলে দেই অ্যাপস মধ্যে আমাদের সব কিছু ইন্টিগ্রেটেড করা আছে তোমরা আমাদের যত কিছু যদি পেতে চাও অ্যাপস মধ্যে সব পেয়ে যাবে মধ্যে কি কি থাকতেছে সেই কথা আমরা একটু পরেই জানবো আমরা আরেকটু পড়াশোনা করে ফেলি আচ্ছা ঠিক আছে তো তাহলে এখন আমরা যেই কথাগুলো নিয়ে পড়াশোনা করছিলাম সেটা কি ছিল বলতো যে সেটা ছিল আমাদের ফাংশনটি কি থাকবে মূল অথবা বীজ থাকবে তার দ্বিতীয় ধরনের সমস্যা এই ধরনের সমস্যাটা আমরা সলভিং প্রসিডিউর তো দেখিয়ে এসেছি এটাকে কোনো একটা ভাবে কি করব বলতো তো কোনো একটা ভাবে আমরা যদি অসংজ্ঞায়িত বা অনিন্ন ফর্ম হইতো জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি টাইপের হইতো তখন তাকে কি বলতাম তখন তাকে আমরা একটা কাজ করতাম যে কেটে ছোট করতাম কিন্তু অনেক সময় দেখা যাবে যে এটা করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বা একটু বড় হয় আমরা অন্য আরেকটা ভাবেও কাজটা করতে পারি কিভাবে আচ্ছা তো এই এক্স কে আমরা অন্য কোনো একটা ভ্যালু ধরে নিব ধরি এক্স ইকাল টু এভাবে কাজটা করবো যে সলিউশন ধরি এক্স টু থ্রি প্লাস এইচ মানে x এর ভ্যালু যার দিকে অগ্রসর হয় ধর x এর ভ্যালু যদি এ থাকতো টেন্স টু এ তাহলে আমরা লিখতাম ধরি এক্স টু আচ্ছা তো কেন এটা করলাম আমরা একটু পরেই কথাটা বলবো আর কি তো এখন তুমি দেখো মান যত তিনের দিকে যায় ধরো মান হয়ে গেল কিন্তু হবে না কারণ তিন হলে ওই জিরো বাই জিরো ফর্মেটি আসে তোমরা করে দেখো জিরো বাই জিরো আসবে চয়ার মানে নাইন আর এখানে ও হচ্ছে নাইন এখানে নাইন মাইনাস নাইন শূন্য উপরেও দেখো শূন্য আসবে একই কারণে অর্থাৎ শূন্য বাই শূন্য টাইপের ফর্ম অর্থাৎ এইখানে আমরা কি করতে পারি না আমরা এই এর মানটা এখানে বসাতে পারি না যার ফলে আমাদের লিমিটিং ভ্যালুটা পাওয়া যাবে না এই জন্য আমরা এইভাবে কাজটা করতেছি এখন তুমি দেখো এক্স এর জায়গায় তুমি থ্রি বসাও থ্রিটা এই পাশে আনো এক্স যত থ্রি এর দিকে যাবে আমাদের এই ফাংশনে এইচ এর ভ্যালু তত কার দিকে যাবে শূন্যর দিকে যাবে ঠিক আছে এক্স এর ভ্যালু যত থ্রি এর দিকে যাবে থ্রি মাইনাস থ্রি করো এই এইচ এর ভ্যালু তত কার দিকে যাবে তো শূন্যর দিকে যাবে আচ্ছা তো আমরা কি করবো তো আমরা হচ্ছে যে এই এক্স কে এইচ এর মাধ্যমে রিপ্লেস করে ফেলবো যার ফলে এখানে আর কোনো এক্স থাকবে না আমরা শুধু এইচ দিয়ে ক্যালকুলেশন করব কারণ জিরো দিয়ে ক্যালকুলেশন করাটা একটু ইজি আর আর কি তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি আচ্ছা তো আমরা তাহলে হচ্ছে তারপরে ব্যাপারটুকু দেখি কি করব আচ্ছা তো এখানে দেখো এক্স এর ভ্যালু যত তিনের দিকে যাচ্ছে আমাদের এইচ এর ভ্যালু তত জিরোর দিকে যাচ্ছে তাহলে সেটা আমরা বসিয়ে ফেলবো তো এই ফাংশনে বসিয়ে ফেলে এখানে আর কি রাখবো না আমরা বলেছি আমরা এক্স রাখবো না অর্থাৎ আমরা দেখো কি বলতে পারি অর্থাৎ আমরা বলতে পারি এখানে লিমিট এখানে কোনো এক্স রাখবো না তার মানে এখানে এইচ টেন্স টু জিরো বসায় দিব আর এখানে দেখো যেখানে আমি এক্স পাবো সেখানে দেখো কি বসাবো থ্রি প্লাস এইচ বসাবো যেখানে এক্স পাবো সেখানে কি বসাবো বলতো থ্রি প্লাস এইচ বসাব যেখানে এক্স পাবো সেখানে থ্রি প্লাস এইচ আর যেখানে এক্স পাবো সেখানে থ্রি প্লাস এইচ বসাবো থ্রি প্লাস এইচ বসাবো মাইনাস সিক্স আমরা এরকম করে বসিয়ে ফেললাম তো এক রাশি আমরা কি করবো এটাকে এক্সপ্যান্ড করবো বা বিস্তৃত করবো লিমিট এইচ টেন্স টু জিরো তারপর দেখো এখানে যদি বিস্তৃত করি তাহলে কি দাঁড়ায় এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসাবো সেটা কি এ কিউব প্লাস আমাদের বি কিউব বা এ কিউব প্লাস কিউব কিউব হচ্ছে এইচ কিউব প্লাস থ্রি এ বি এ হচ্ছে এখানে থ্রি বি হচ্ছে এখানে এইচ ইন্টু এ প্লাস বি এ হচ্ছে থ্রি এটা হচ্ছে এইচ তাহলে আমাদের থ্রি প্লাস এইচ হোল কিউবের ফর্মুলা বসে গেল আচ্ছা তারপর টু ইন্টু আমাদের এই টুকুর কাজ শেষ এই যে এই টুকুর কাজ শেষ এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দিলাম তারপর দেখো এখানে কি আছে টু প্লাস এইচ হোল স্কোয়ার আচ্ছা টু প্লাস এইচ হোল স্কোয়ার করলে দেখো কি আসে মাই বেট যে টু ইন্টু থ্রি প্লাস এইচ হোল স্কোয়ার করলে কি আসে যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার আর এখানে কি আসে দেখো মাইনাস বারো ইন্টু তিন তিন বারো ছত্রিশ এই পাশে আসে আর নিচে দেখো কি আসে এ ইন বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস এইচ মাইনাস সিক্স আমাদের এই জায়গাটুকু চলে আসলো আর কি তারপর কি করবো এখানে আমরা কাটাকাটি করে দেখবো যে কি আসে ছোট করব। আচ্ছা অর্থাৎ এখানে তো হচ্ছে ইয়া হবে না ও হ্যাঁ রেফ হবে আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা এর পরের কাজটুকু আমরা এই উপরে একটু করে ফেলি আর কি জায়গায় যেহেতু সংকট আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সাথে সাথে ফেলো তো তাহলে আমরা এখানে দেখি কি আসে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে উপরে টুকু আমরা যদি ভাঙাই তিন কিউব মানে কি তিন তিনটে নয় তিন নং সাতাইশ সেভেন আসে তারপর প্লাস এইচ কিউব তারপর এখানে দেখো নাইন এইচ আচ্ছা নাইন করলে হচ্ছে তিন নং সাতাইশ

তিন দুগুনে কত আসে দেখো ছয় আসে ছয় দুগুনে বারো পাবো বারো এইচ আর এখানে প্লাস টু এইচ স্কোয়ার আর এখানে আসে মাইনাস থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এইচ আচ্ছা এখানে আমি একটু জায়গা নিয়ে লিখি মাইনাস টুয়েলভ এইচ আর মাইনাস নাইন আর নিচে কি আছে দেখো তিন তিনে নয় প্লাস তিন দুগুণে ছয় তারপর এখানে আসে প্লাস এইচ স্কোয়ার মাইনাস এখানে দেখো হচ্ছে যে 6 আর 3 করলে 9 আসে মাইনাস h আসে আমাদের এই অংশটুকো চলে আসলো তাহলে আমরা এখন দেখি হচ্ছে যে তারপর এই ব্যাপারটা টুকুকে যদি এখন আমরা সলভ করতে চাই দেখি কি রকম একটা জায়গা আসে আচ্ছা তো এখানে আমরা কাটা করে ছোট ছোট করে ফেলি দেখি কি আসে আচ্ছা তো এখন এই জায়গায় তোমরা বলতে পারো যে এখানেও হচ্ছে যে আমরা এই যে জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে তো হয়ে যায় এখন তুমি খেয়াল করো এই জায়গায় জিরো বসাও ভালো কথা এটা জিরো হবে এটা জিরো হবে এটা জিরো হবে কিন্তু দেখো নাইন মাইনাস নাইন অর্থাৎ নিচে শূন্য চলে আসতেছে তার মানে নিচে শূন্য আসা মানেই ঝামেলা অসংজ্ঞায়িত বা অনিন্য হইতে পারে ঠিক আছে তার মানে এখনো আমাদের জিরো বসানো যাবে না আমাদের তারপরেও কাজ করে দেখতে হবে যে কি আসে আমরা কাজ করি লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে দেখি উপরে কি আসে এখানে দেখো নয় নয় কাটাকাটি যায় উপরে দেখো কি আসে উপরে আছে এইচ কিউব আমরা এইচ কিউবের জায়গায় একটা ডাক দিয়ে দেই তারপর আমরা এইচ স্কোয়ারের কাজ যদি করি এখানে দেখো নাইন এইচ স্কোয়ার প্লাস টু এইচ স্কোয়ার মানে কত এগারো এইচ স্কোয়ার ইলেভেন এইচ স্কোয়ার তারপর তারপর আমরা এইচ এর ব্যাপারে আসি দেখো সাতাইশ আর বারো কত উনচল্লিশ উনচল্লিশ থেকে আবার বারো বাদ দিলে ওই সাতাইশই থাকে তাহলে প্লাস টোয়েন্টি সেভেন এইচ এখন আমাদের ধ্রুবক নিয়ে কাজ করব। ধ্রুবকে কি আছে দেখো ধ্রুবকে আছে আমাদের দেখো হচ্ছে যে আঠারো আর সাতাই কত হয় আঠারো আর হচ্ছে আমাদের থার্টি ফর্টি ফাইভ মাই ব্যাট ফর্টি ফাইভ হয় আঠারো আর সাতাইশ মিলে আর এখানে দেখো ছত্রিশ আর নয় মিলেও ফর্টি ফাইভ হয় মানে এই দুটো গায়েব হয়ে যায় আর নিচে দেখো কি আছে আমাদের নিচে কি এইচ স্কোয়ার আর এটা করলে আসে দেখো ফাইভ এইচ অর্থাৎ তুমি যদি এখন খেয়াল করো এখানে আমি এইচ এর ভ্যালু যদি জিরো বসাই তাহলেও আমাদের কি আসে জিরো বাই জিরো ফর্ম চলে আসে সবই দেখো শূন্য শূন্য হয়ে চলে যায় এই জন্য তাহলে আমাদের কি করা যাবে না এখনই শূন্যমানরা বসানো যাবে না তাহলে আমরা কখন বসাবো দেখো এখানে তোমরা আশা করি বুঝে ফেলেছ এখানে আমরা এইচ কমন নিতে পারি তাহলে এখানে যদি এইচ কমন নেই তাহলে কি আছে এইচ প্লাস ফাইভ আর এখানেও এইচ কমন নিলে দেখো এইচ স্কোয়ার প্লাস ইলেভেন এইচ প্লাস এরকম একটা ফর্ম চলে আসে এখন আমি এইচ এইচ কাটাকাটি করবো করার পর দেখো কি আসে লিমিট এইচ টেন্স টু জিরো নিচে আছে এইচ প্লাস ফাইভ উপরে দেখো কি আছে এইচ স্কোয়ার প্লাস ইলেভেন এইচ প্লাস টোয়েন্টি সেভেন এখন তুমি দেখো এইচ এর জায়গায় এখন তুমি শূন্য যদি বসাও তাহলে কিন্তু কি হয় না তাহলে কিন্তু এখানে কোনো ঝামেলা হয় না কেন কারণ এই শূন্য শূন্য কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র টোয়েন্টি সেভেন থাকে আর নিচে এই শূন্য চলে গিয়ে পাঁচ থাকে এবং এই টোয়েন্টি সেভেন বাই পাঁচই হচ্ছে আমাদের কি এই জায়গার লিমিটিং ভ্যালু তাহলে দেখো আমরা কত সহজেই এই ম্যাটটা সমাধানও করে ফেললাম তাহলে আমরা নেক্সট জায়গাটাকে চলে যাই আচ্ছা তো এখনকার আমাদের কি এখনকার আমাদের ধরন হচ্ছে যে আমাদের সেট বি বলতেছি এটা হচ্ছে ফাংশনের রুট টাইপের পথ থাকবে তবে তার আগে তোমাদের একটু বলে নেই যে একটু আগে যে আমরা বললাম যে অনিন্য ফর্ম সাতটা অনন্য ফর্ম আছে সেই সাতটা অনিন্ন ফর্ম একটু লেখে নিই আচ্ছা যদিও এই ক্ষেত্রে আলোচনায় না তোমরা আশা করি থিওরির মধ্যে একটু ছোট্ট করে জায়গায় একটু লেখে নাও সেভেন ইনডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট বা অনির্ণেয় ইনডিটারমিনেন্ট মানে বাংলায় বলা হয় অনির্ণেয় সাতটি অরিন্ন রূপ বা ফর্ম সেটা কি কি সেটা আমরা দেখে ফেলি তো প্রথম যেই অনিন্ন ফর্মটা আছে সেটা হচ্ছে যে তোমার জিরো বাই জিরো তারপরের ফর্ম হচ্ছে যে আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি তারপরের অনির্ণ ফর্মটা কি অনিন্য ফর্ম হচ্ছে যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তারপরের অনির্ণ ফর্মটা হচ্ছে যে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি তারপরের অন ফর্মটা হচ্ছে আমাদের ইনফিনিটি ওয়ান প্লাস মাইনাস ইনফিনিটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেল তারপর আরও একটা আছে সেটা হচ্ছে যে জিরো টু দি পাওয়ার জিরো এবং আরও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে যে জিরো ইন্টু ইনফিনিটি এই তো গেল মোটামুটি আমাদের ষাটটা ইনডিটারমিনেন্ট ফর্ম তো এই সাতটা ইনডিটারমিনেন্ট ফর্ম তোমরা হচ্ছে যে তুলে ফেলো তাহলে আমরা হচ্ছে যে তারপরে জায়গাটুকুতে চলে যাই মোটামুটি ভাবে আমাদের এই জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা ব্যাপারে আমরা খুব বেশি দেখে থাকবো তো যাই হোক তো এখন তাহলে হচ্ছে যে আমরা এখন যা আমাদের যেই সমস্যার সমাধান সেটাতে চলে যাই আচ্ছা তো আমাদের এখনকার ধরনটা হচ্ছে যে কি বলতো এখনকার যে সেটের কথা বলতেছি সেটার মধ্যে কি থাকবে আমাদের যুক্ত পদ থাকবে স্কোয়ার যুক্ত পট থাকবে তো এটা দেখি কিভাবে সলভ করব। যখনই মাথায় রাখবা যখনই স্কোয়ার যুক্ত পট থাকবে যুক্ত থাকবে তুমি দেখো এখানে ওই একই কথা এক্স এর জায়গায় তিন বসাবো তিন বসালো এখনই জিরো জিরো টাইপের ফর্ম আসে তোমরা চিন্তা করলেই দেখবে যে এখানে এক্সের জায়গায় তিন বসাও জিরো আসে আর এখানে দেখো কি বসাও এখানে বসালো ওই একই জিনিসটাই আসে আর কি যে এখানে আসে আসে এখানেও অর্থাৎ টাইপের ফর্ম আসে তো এই টাইপের যখন ফর্ম আসবে তখন আমরা কি করব বলতো তখন হচ্ছে আমরা অনুবন্ধী নিব। এটা মাথায় রাখবো তখন আমরা কি নিব বলতো অনুবন্ধী নিবো তো অনুবন্ধী জিনিসটা কি ইংলিশে বলে হচ্ছে যে আমরা কনজুগেট। তো অনুবন্ধী টার্ম নিব অনুবন্ধী টার্মটাকে দেখো যে এ প্লাস বি যদি হয় তার অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে যে আমাদের এ মাইনাস বি অর্থাৎ দেখো দুই পাশে দুইটা জিনিস সেমই থাকতেছে কেবল আমাদের প্লাস মাইনাসের ডিফারেন্স এটাই আর কিছুই না যেমন সে ধরো যে থ্রি প্লাস এ এটার অনুবন্ধী হচ্ছে যে থ্রি মাইনাস জাস্ট এদের মধ্যে কি থাকবে পজিশন সেম থাকবে এবং জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স হবে এটাই ব্যাপারটা এখন আমরা কি করব বলতো যে আমরা অনুবন্ধী যে নিব। এটার ক্ষেত্রে যে কমান্ডটা থাকবে তোমাদের জন্য যে কমান্ডটা থাকবে তোমরা এটা লিখে ফেলো যে কমান্ড থাকবে সেটা হচ্ছে যে আমাদের হরের অনুবন্ধি দিয়ে আমাদের কি করবো বলতো হরের অনুবন্ধী দিয়ে হরের অনুবন্ধী দিয়ে আমরা কি করব হর ও লবকে হর ও লবকে গুণ করব হর ও লবকে গুণ করব সেটা কি আমরা বলো তো কমান্ডটা কি যে হরের অনুবন্ধী দিয়ে হর লবকে গুণ করবো গুণ করতে হবে এটা হচ্ছে তোমাদের জন্য কমান্ড তো এখন আসি যে এই যে গুণ করতে হবে সেই ব্যাপারটুকু কিভাবে করব। তোমরা দেখে ফেলো তো এখানে লিমিট এক্সট্যান্স টু থ্রি আসতেছে আর এখানে দেখো কি আসে এখন আসে হরের অনুবন্ধি বলেছি এখানে হরটা কি দেখো এই জায়গাটুকু এটাকে যদি এই হিসেবে চিন্তা করো আর এটাকে যদি বি হিসেবে চিন্তা করো তাহলে এখানে এ মাইনাস বি হিসেবে আছে তাহলে তার অনুবন্ধী কি হবে এ প্লাস বি তাহলে আমরা এখানে লিখে ফেলি এক্স তারপর এখানে কি আসে মাইনাস স্কোয়ার রুট অফ সেভেন মাইনাস এক্স এইটার অনুবন্ধী দিয়ে এখন হরটাকে গুণ করতে হবে থ্রি মাইনাস এক্স রয়ে গেল এখন এইটার অনুবন্ধী কি বলতো এই যে এই এ আর বি দেখো ফিক্স থাকবে অর্থাৎ এ মানে দেখো ওয়ান প্লাস এক্স বি মানে সেভেন মাইনাস এক্স রুট সেভেন মাইনাস এক্স এটা ফিক্স আছে জাস্ট এখানে প্লাস হলে এখানে কি হবে মাইনাস আর এখানে মাইনাস যেহেতু আছে এখানে হবে প্লাস এটাই অনুবন্ধী অনুবন্ধী মানে এটার উল্টাটা উল্টা মানে বুঝায় চিহ্নের উল্টো তো তাহলে এখানে এই অনুবন্ধী দেখো এক্সট্রা এনেছে আমরা যে অপারেশন করব এমন একটা অপারেশন করব যাতে জিনিসগুলো কাটাকাটি যে একই জিনিস থাকে একই জিনিস ব্যাক করে যে এই লাইন থেকে যাতে আমি ওই লাইনে ব্যাক করতে পারি এখন আমি যে এই নিচে যে এটা হুট করে আনলাম তো উপরেও কি করতে হবে ওটা দিয়ে গুণ করে আমাদের ব্যালেন্স করে ফেলতে হবে তাহলে করে ফেললাম এখন তারপর কি করবো দেখো এটা দেখতে দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম্যাটে চলে আসলো তার মানে এটার মানে কি বলতো এটার মানে হচ্ছে যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে যে 1 ওভার হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমরা পেয়ে গেলাম আর উপরে দেখো কি আসে থ্রি মাইনাস এক্স আর এখন আসে হচ্ছে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস আচ্ছা আমরা যদি তারপরে জায়গায় চলে যাই তাহলে এই জায়গাটুকু আমরা তারপর যদি বসাই তাহলে লেখো লিমিট এক্স টেন্স টু থ্রি এই পাশে কি থাকে উপরেরটা উপরের মতোই থাকুক সেখানে আসে হচ্ছে যে থ্রি মাইনাস এক্স সেখানে কত আসে দেখো থ্রি মাইনাস এক্স ইন্টু আর এখানে কি আসে দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস সেভেন মাইনাস এক্স আর নিচে দেখো কি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এখানে আমরা যদি বর্গটা করি তাহলে আমাদের এই স্কোয়ার রুটটা উঠে যেয়ে আমাদের ওয়ান প্লাস এক্স হবে আর এই জায়গায় কি হবে দেখো আমাদের মাইনাস এক্স হবে এই বর্গমূলটা উঠে গিয়ে বর্গ করলে তো আমরা এরকম এই মাইনাসটা তার উপর দিয়ে দিব তখন কি হবে মাইনাস সেভেন প্লাস এক্স হবে ক্লিয়ার এইটুকু অংশ আচ্ছা তো এখন দেখো আমাদের কি আসে এখানে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের একটা ব্যাপার ঘটে গেল। সে ব্যাপারটা কি দেখো এই জায়গার মধ্যে আমরা কি কাজ করতে পারি দেখো এখানে আমরা নিচে আসতেছে কত দেখো টু এক্স আসতেছে নিচের এই কাজগুলোকে আমরা আগে করব। আর এখানে কত আসে মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস সিক্স আর এখানে আসে টু এক্স টু এক্স মাইনাস সিক্স থেকে তোমরা বুঝে ফেলতেছো আমরা কিছু একটা কি করতে পারি বলো তো কমন নিতে পারি আমরা কিছু একটা কমন নিতে পারি কি কমন নিতে পারি এখান থেকে দুই কমন নিতে পারি কিন্তু ইন আদার ওয়ার্ডস তোমরা একজন যদি স্টুডেন্ট হিসেবে চিন্তা করবে আমরা এমন ভাবে কমন নিব। যাতে এইটা এটা কাটাকাটি যায় কেন কারণ নিচে এক্সের মান তিন বসালেই তো ঝামেলা করতো তার কারণে আমি এই নিচের টার্মটাকে কোনো একটা ভাবে ভ্যানিশ করবো এই জন্যই আমাদের এই এত কাজগুলো করা এত প্রসিডিউর মেনটেন করা তো তাহলে এখন আমি যদি নিচে মাইনাস টু কমন নেই বা টুই কমন নেই কোনো সমস্যা নেই এক্স মাইনাস থ্রি আসে কিন্তু এটার সাথে এটা মিলানোর জন্য আমাদের আবার একটু একটা কাজ করতে হবে মাইনাস ওয়ান আবার কমন নিতে হবে আশা করি এই ব্যাপারটুকু তোমরা ধরতে পেরেছ তাহলে আমি আর কি যে এই জায়গাটুকু একটু মুছে দিচ্ছি আমি হচ্ছে বাকি কাজটুকু এখান থেকে করছি আচ্ছা তো দেখি যে তারপরের ব্যাপারটুকু নিয়ে আমরা কিভাবে আগাচ্ছি তো তাহলে এখন তুমি দেখো যে এইখানে আমাদের কি দাঁড়ালো এখানে দাঁড়ালো লিমিট লিমিট আমাদের এক্স টেন্স টু থ্রি আর ওই পাশে দেখো উপরে দাঁড়ালো থ্রি মাইনাস এক্স আর রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার সেভেন মাইনাস এক্স আর নিচে কি দাঁড়ালো দেখো এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে টু ইন্টু মাইনাস ওয়ান কমন নিলে আসে আমাদের থ্রি মাইনাস এক্স তাহলে এখান থেকে দেখো থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স আমরা কাটাকাটি যাই এবং টু দিয়ে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে মাইনাস টু আসে তাহলে এখানে দেখো কি আস এসে গেল টু বা ওয়ান বাই মাইনাস টু ইন্টু আমাদের এই রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার সেভেন মাইনাস এক্স চলে আসলো এখন এই মাইনাস হাফটাকে আমি সামনে এগিয়ে নিই মাইনাস হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু থ্রি আমাদের রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস সেভেন মাইনাস এখন আমাদের এই যে ফর্ম আসলো এখানে দেখো এক্সের জায়গায় তিন বসালে আমাদের কি সমস্যা হয় আমাদের সমস্যা হয় না তার মানে এখানে আমরা বসাতে পারবো তাহলে মানটা আমরা ঝটপট বসিয়ে দিই তাহলে কত আসে দেখো মাইনাস হাফ ইন্টু আমাদের এখানে এই এক্স এর জায়গায় তিন বসালে কত আসে এখানে আমরা রাফ করে দেখি মাঝে মাঝে আমরা পাশে দিয়ে রাফ করবো করে দেখি যে কত আসে তিন বসালে তিন প্লাস এক চার স্কোয়ার এখানেও দেখো কত আসে যে সাত মাইনাস তিন মানে চার স্কোয়ার রুট অফ চার মানে দুই প্লাস দুই টোটাল চার আসে তাহলে এখানে মাইনাস হাফ ইন্টু ফোর আসলো তাহলে এই টু টু কাটাকাটি করো করলে আসে মাইনাস টু আর কি এটাই আর কি আমাদের এই জায়গায় লিমিটিং ভ্যালু বা অ্যান্সার তাহলে কি বুঝলাম যে আমাদের দেখো আমরা এই কনস্ট্যান্ট মাইবেট যে কনজুগেট বা অনুবন্ধী নেওয়ার কারণে আমাদের ওই জায়গাটুকু যে নিচের যে জায়গাটা আমাকে জিরো দিত সেটাকে আমি ভ্যানিস করে দিচ্ছি এই কারণেই আমাদের লিমিটিং ভ্যালুটা আমরা পেয়ে গেলাম তো আশা করি এই ধরনের সমস্যাটাও বুঝে ফেলেছি সেটবের আরেকটা সমস্যা আমরা নিয়ে চলে আসলাম এবং এখানেও কমনটা দেখেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কি করতে হবে আমরা ঝটফট তাহলে করে দেখে ফেলি যে কি আসে আচ্ছা তো এখানে আমরা একটু আগে খুব ডিটেলস জায়গাটা বুঝেছিলাম এখন আমরা শুধুমাত্র সমস্যা সমাধানটা দেখব কি বলেছে এখানে যেহেতু স্কোয়ার রুট যুক্ত পদ আছে আমাদের এখানে ওয়াই এর জায়গায় জিরো বসাও জিরো বসালে ওয়ান মাইনাস ওয়ান নিচে জিরো আছে উপরে দেখো জিরো আসে অর্থাৎ জিরো বাই জিরো মানে কি আমাদের অনিন্ন টাইপের ফর্ম আসে তার মানে এখানে ওয়াই এর জায়গায় জিরো বসানো যাবে না আমাদের কি করতে হবে এটার হরের অনুবন্ধি আনতে হবে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই অনুবন্ধি আনলে বলেছে কি দেখো তো এখানে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়ান প্লাস ওয়াই ছিল এটার অনুবন্ধী কি বলেছি এটাকে যদি তুমি এ চিন্তা করো এটাকে যদি তুমি বি চিন্তা করো তাহলে এটা আছে এ মাইনাস বি হিসেবে তাহলে আমাদের কি আনতে হবে এ প্লাস বি এ হচ্ছে আমাদের রুট ওয়ান প্লাস ওয়াই আর প্লাস বি হচ্ছে এটা রুট ওয়ান প্লাস ওয়াই তাহলে এটার অনুবন্ধী নিয়ে আমাদের কী করতে হবে বলো তো হর আর লভ উভয়কে আমাদের গুণ করতে হবে কারণ যেটা ব্যালেন্স যাতে হয়ে যায় এই দেখো ব্যালেন্স হওয়ার জন্য আমরা কি করলাম ওয়ান প্লাস ওয়াই প্লাস ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে আমরা এরকম একটা জায়গায় চলে আসলাম আর কি তারপর তারপরে ব্যাপারটুকু আমরা করে দেখি যে কি আসে আচ্ছা এখানে একটু ব্যাপার আছে এই তার ক্ষেত্রে আমরা কি করব এইটারও একটু অনুবন্ধী নিয়ে আসবো যাতে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হয় ঠিক আছে ক্যালকুলেশনটা একটু ইজিয়ার করার জন্য আমরা ওইটারও অনুবন্ধী নিয়ে আসবো তো তাহলে ওইটার অনুবন্ধী আনলে কি হয় বলতো এই যে এটার অনুবন্ধী দিয়ে এখন আবার আবার গুণ করতে হবে মাই যে অনুবন্ধী দিয়ে আমরা হচ্ছে যে হরার লভটাকে গুণ করবো গুণ করে দেখি যে কি আসে কেন গুণ করবো তার কিছু রিজন আছে আসলে যাতে আমরা ওই কমন নেয়ার জায়গাটা আরেকটু ইজিয়ার হয় অর্থাৎ এই সমস্যার ক্ষেত্রে আমাদের অনুবন্ধী হরার লভ দুইটার জন্যই আনতে হবে হরেরও অনুবন্ধী লবেরও অনুবন্ধী তাহলে হরের অনুবন্ধী কত দেখো তো এখানে দেখো প্লাস এখানে দেখো মাইনাস আছে আমরা এখানে প্লাস প্লাস দিব আর এখানেও দেখো এটা দিয়ে আমরা হরার লভটাকে গুণ করে ফেলবো হরার লবটাকে দেখো গুণ করে ফেলাম আচ্ছা তো এখন আসি যে আমাদের কি হচ্ছে ব্যাপারটুকু এখন আমাদের ফর্মুলায় যাবে কিসের ফর্মুলা

হোল স্কোয়ার আর তার সাথে দেখো আমাদের এই অংশটুকু কি আছে গুণ হিসেবে আছে তো এই অংশটুকু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান আর উপরে জায়গা আবার কি দিবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফর্মুলাটা দিবে তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এর ফর্মুলাটা দিলো তার সাথে আমাদের দেখো এটা যুক্ত আছে যে ওয়ান ওয়াই কিউব প্লাস ওয়াই ক্লিয়ার আচ্ছা তো তাহলে আমাদের এইটুকু অংশ আশা করি তোমরা বুঝে ফেললাম তোমরা এইটুকু অংশ তুলে ফেলো আমি একটু মুছে দিচ্ছি আমার আর কি যে জায়গা যেহেতু সংকট তো এটা আর কি যে একটু করতে হবে আর কি আশা করি তোমরা সবাই বুঝতেছো ব্যাপারগুলো এবং কেন করতেছি এটাও ধরতে পারতেছো আচ্ছা তো তাহলে আমরা এরপরের লাইনটা লিখবো এভাবে লিমিট ওয়াই টেন্স টু জিরো আমরা এই বর্গমূলটা উঠায় দিব কেন কারণ এখানে বর্গ আছে উঠিয়ে দিলে দেখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস এখানে কি আছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই আসে তো এখানে মাইনাসটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই এই অংশটুকু এখানে চলে আসলো আর এই অংশটুকু তার মতো করেই থাকুক এটা নিয়ে আমাদের আর কাজ করার দরকার নেই আচ্ছা আর নিচে দেখো আমাদের কি আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এইখানে বর্গমূলটা উঠে গিয়ে ওয়ান প্লাস ওয়াই কিউব হবে আর মাইনাস ওয়ান প্লাস ওয়াই হবে এখন এই মাইনাসটা আবার উঠাই দিলে কি হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়াই আমাদের এই ফর্মে চলে আসলো আর বাকিটুকু কি আসে দেখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওভার প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ক্লিয়ার আচ্ছা তো আমি নিচের জায়গাটুকু একটু মুছে দিচ্ছি আমাদের বাকি জায়গাগুলো একটু সহজ করে করার জন্য তো এখন দেখো এখানে আমাদের ওয়ান ওয়ান চলে যায় তাহলে উপরে কি থাকতেছে উপরে থাকতেছে হচ্ছে যে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই

ওয়াই টেন্স টু জিরো আমাদের এখান থেকে যদি ওয়াই কমন যায় তাহলে দেখি কি আসে এখান থেকে ওয়াই কমন গেলে আসে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান আর উপরের টুকু বসে গেল যে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই কিউ প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই আর নিচে দেখো এখান থেকে ওয়াই কমন যায় ওয়াই কমন নিলে কি আসে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে দেখো এটা চলে আসলো রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই আচ্ছা তো তাহলে এখানে দেখো ওয়াই ওয়াই কাটাকাটি যায় এবং এখানে আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে কি এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান লিখতেই পারি তাহলে ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর বাকিটুকু দেখো বসে গেল বসে গেলে আমাদের এই অংশটুকু দেখো থেকে গেল এবং উপরে দেখো কি আছে ওয়াই মাইনাস ওয়ান আছে আর নিচে আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই কিউ প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই এখানে দেখো ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান তুমি কাটাকাটি করে ফেলো তাহলে আমাদের আলটিমেটলি কি আসে লিমিট লিমিট ওয়াই টেন্স টু জিরো আমাদের নিচে আছে দেখো ওয়াই প্লাস ওয়ান নিচে আছে দেখো ওয়াই প্লাস ওয়ান ইন্টু আমাদের এই অংশটুকু এই যে হাবি হাবিজাবি ব্যাপার রুট মধ্যে প্লাস রুট ওয়ান প্লাস ওয়াই আর উপরে দেখো রুট ওভার ওয়ান প্লাস ওয়াই কিউব প্লাস রুট ওয়ান প্লাস ওয়াই চলে আসলো এই জায়গাটুকু এখন একটু বুঝার ব্যাপার বা এখন আমরা একটু চেক করব এই জায়গা বাদে এই যে কাটাকাটি করা জায়গা বাদে আর যত জায়গায় আমরা মোটামুটি ওয়ায়ার মান বসানোর চেষ্টা করতাম তখনই একটা অসংগায়িত টার্ম আসতো কিন্তু এখন ওয়ায়ের জায়গায় তুমি এখন ডাইরেক্ট জিরো বসাও ওয়ায়ের জায়গায় ডাইরেক্ট জিরো বসাও জিরো বসালে কি আসে দেখো এখানে জিরো বসালে এই অংশটুকু হয় জিরো প্লাস ওয়ান মানে ওয়ান ঠিক আছে এই নিচে কি আসে আমি তোমাকে আলাদা রাফ করে দেখাই এখানে আসে ওয়ান ইন্টু এখানে জিরো বসাও কি আসে ওয়ান প্লাস জিরো মানে জিরো রুট ওভার ওয়ান প্লাস জিরো মানে রুটোভার ওয়ান মানে ওয়ান এখানেও দেখো জিরো বসাও রুটোভার ওয়ান আসে আর উপরে দেখো তুমি যদি হচ্ছে যে এখানেও জিরো বসাও রুটোভার ওয়ান মানে ওয়ান আর এখানেও দেখো রুটোভার ওয়ান আসে তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু টু বাই টু আসে টু বাই টু এর ভ্যালু কত ওয়ান আলটিমেটলি এইটার ভ্যালু হবে ওয়ান অর্থাৎ এই জায়গাটার লিমিটিং ভ্যালু হবে ওয়ান দেখো কত ইজিলি আমরা ব্যাপারটুককে করে ফেলতে পারলাম তো যাই হোক তো তো আশা করি তোমরা এই সমস্যার বুঝতে এখন আর কি আমাদের তোমাদের জন্য হচ্ছে একটা ব্যাপার সেটা এখন তোমরা আর কি যে একটু দেখবে আচ্ছা আশা করি এই সমস্যার তো তোমরা বুঝতে পেরেছ আসলে ম্যাথ টু ম্যাথ আর কি যে কিছু একটা এক্সট্রা জিনিস একটু করতে হয় আসলে তো যেগুলো এক্সট্রা জিনিস করতে হয় সেগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা হচ্ছে হচ্ছে যে যেই ব্যাপারে সেটা তোমাদেরকে আমরা এখন কিছু ম্যাথ করতে দিচ্ছি এখানে দেখো আমরা দুই এতক্ষণ ধরে যে দুইটা সমস্যা পড়লাম এই যে ডু ইট ইউর সেলফ ওয়ান এটার মধ্যে দুইটা সমস্যা দিয়েছি এই দুইটা সমস্যার সমাধান করে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমরা যারা করতেছো তারা অবশ্যই জানাবে কেন কারণ কিভাবে জানাবে দুইটি সেলফ ওয়ান আছে দুইটি সেলফ টু আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমরা ম্যাথটা করা শেষ করে কমেন্ট করে আমরা জানাবে তোমরা করা শেষ করবে কমেন্ট করে জানাবে যেমন একের একের অ্যান্সার ধর হচ্ছে তিন আসলো একের দুইয়ের অ্যান্সার আসবে পাঁচ এই ব্যাপারটুকু এভাবে জানাবে এবং প্রত্যেক সঠিক উত্তরদাতার মধ্যে আমরা মোটামুটি ভাবে প্রতি মাসেই তোমরা একটা প্রাইজ জিতে ফেলতে পারবে ইনশাল্লাহ এবং এই প্রাইজের মধ্যে কি কি থাকতেছে দেখো তোমরা যদি আমাদের অ্যান্সার গুলো কমেন্ট করো তার মাধ্যমে আমরা টপ থ্রি টপ তিন আমরা মোটামুটি ভাবে প্রায় হান্ড্রেড থাউজেন্ড টাকার সমমূল্যের প্রাইজ তোমাদের দিচ্ছি তাছাড়াও তোমরা আমাদের কলেজ অ্যাম্বাসেডর হওয়ারও একটা সুযোগ পেয়ে যাচ্ছ এই কমেন্টগুলো করার মাধ্যমে তোমরা এই ব্যাপারগুলো করতে পারতেছো আর তাছাড়া আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তোমরা ইতোমধ্যেই জেনে ফেলেছ আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ আছে প্রতি মাসের টপ পারফরমার হিসেবে আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে তোমাদের ছবি সহ নামগুলো থাকবে তো তাহলে বুঝতে পারতেছো যে এর ফলে তোমরা কতটুকু নিজেদের এক্সপোজ করতে পারবে তো যাই হোক তো আমরা আশা করব তোমরা প্রত্যেকটা সমস্যা করে আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো তাহলে আমরা চলে যাই এখন একটু আমাদের বিদ্যাসাগর তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বিদ্যাসাগর ইন্টারফেসটা এটা তোমরা গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে এবং কিভাবে সার্চ দিলে পেবে সব কিছুই তোমাদের এখানে দেখানো আছে তোমরা অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছ কত ওকে ওয়েতে তোমাদের সবকিছু গুছিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের বিদ্যাসাগর অ্যাপ পুরো বাংলাদেশের যে কোনো এডুকেশনাল সেক্টরে প্রথম অগমেন্টেড রিয়েলিটি নিয়ে আসে এসেছে এরকম একটা অ্যাপ অগমেন্টেড রিয়েলিটি ব্যাপার নিয়ে একটু পরে কথা বলতেছি তাছাড়াও তোমাদের আরো কি কি জিনিস পাবা তো তোমাদের পড়াশোনার ব্যাপারে প্রথমত তোমরা আমাদের যে ভিডিওগুলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা ভিডিও তোমরা হয়তো বা ইউটিউবে তোমাদের খুঁজে পেতে একটু সমস্যা হবে কিন্তু অ্যাপসে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এমসি ম্যাথ বায়োলজি আইসি এগুলো সব আলাদা করে দেওয়া আছে তোমরা যেখানেই যাও তোমাদের যে ভিডিও দরকার যে চ্যাপ্টারের ভিডিও দরকার তার ফোল্ডার করে দেওয়া আছে এবং তোমরা শুধুমাত্র সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট তোমরা ইউটিউবে চলে আসবে অর্থাৎ এই অ্যাপে সব কিছু খুবই জোস ভাবে ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে তোমরা অত কষ্ট করতে হবে না অত ছড়ানো ছিটাবানো ভাবে খুঁজতে হবে না তাছাড়া আমাদের এই অ্যাপে আর কি আছে আমাদের এই অ্যাপে আছে হচ্ছে ই লাইব্রেরি আছে ই লাইব্রেরির মধ্যে কি আছে তোমাদের যত কোশ্চেন ব্যাংক নোটস তাছাড়া গাণিতিক পদার্থ বিজ্ঞান সহ আরো অনেক কিছুই আমাদের অ্যাপসের মধ্যে আছে আমাদের অ্যাপসের ই লাইব্রেরির মধ্যে আছে তাছাড়া আর কি থাকতেছে এই জায়গাটার মধ্যে থাকতেছে হচ্ছে আর তোমরা যে কোনো জায়গার এই নোটিশ গুলো সবার আগে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং এর এর মাঝে এই অ্যাপের মধ্যে তোমরা আর কি পেতে পারো তোমরা আমাদের যত যত কার্যক্রম তার সেই আপডেটের তোমরা অ্যাপের মধ্যে থাকতে পারো আর হ্যাঁ এখন আসে হচ্ছে আমরা থ্রিডি এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে তোমাদের কোনো জিনিস দেখা দরকার তোমাদের একটু চোখে আরো একটু দেখলে আরো ওকে ওয়েতে আরো বেটার ভাবে বুঝতে পারো কেননা আসলে এই এডুকেশন জায়গাটা এমন না যে আমি তোমাকে দুই তিনটা ফিগার দেখালাম তাহলে হয়ে গেল জায়গা কিন্তু থ্রি জায়গার মধ্যে তোমরা ধরো কোনো একটা মেশিন বা কোনো একটা পার্স কোনো একটা জিনিস তোমরা ইচ্ছা মতো জুম আউট এবং জুম ইন করে তোমরা আরো বেটার ওয়েতে দেখতে পারো আর বেটার ওয়েতে একটা ফাংশন গুলা বুঝতে পারো আমাদের সামনে আরও অনেক কিছু আমরা এখানে অ্যাড করব তো তাহলে তখন তোমরা আশা করি আরও এডুকেশন এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে আরো বেটার হবে কারণ আমরা টেকনোলজির দিক থেকে বলতে গেলে পুরো বাংলাদেশে এডুকেশনাল সেক্টরের টেকনোলজিক্যাল দিক থেকে এত কিছু রেভলিউশন করতেছি আমরাই একমাত্র একটা টিম যেটা তোমাদের খুব ওকে একটা স্টাডি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে এসেছি তোমরা যদি আমাদের ফলো করো তোমরা দেখে থাকবে যে আমরা কত কত জিনিস করার চেষ্টা করতেছি তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারবে এবং এই জিনিসগুলা থেকে তোমরা তোমাদের স্টাডি এক্সপিরিয়েন্সগুলো খুবই বেটার হবে এখন আসে অগমেন্টেড রিয়েলিটি আসলে আমরা যে ব্যাপারগুলো দেখি এগুলো সব ভার্চুয়াল কিন্তু অগমেন্টেড রিয়েলিটি আসলে ভার্চুয়াল অ্যান্ড রিয়েল এই দুইটার একটা মিক্সড আপ কিছু একটা এই জিনিসটা সম্পর্কে তোমরা এখন মোটামুটি স্ক্রিনে একটা জিনিস একটা দেখতে পাচ্ছ যে কিভাবে এটা কাজ করবে হ্যাঁ তোমাদের কাছে ইনিশিয়ালি আমরা এটা মাত্র একটা শুরু করেছি আমাদের অবশ্যই অনেক দূর যাওয়ার আছে এবং আশা করি তোমাদের একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবো আরো বেটার ভাবে তোমাদের শেখাতে পারবো জিনিসগুলো তো আশা করি সবাই আমাদের অ্যাপস গুলো নামিয়ে ফেলবে এবং আমাদের সাথে সবাই যুক্ত থাকবে যাতে আমাদেরকে সাপোর্ট করবে তোমাদের দিক থেকে তোমাদের সাপোর্টের ফলে আমরা আরো এনকারেজ পাবো আরো তোমাদের কথাগুলো শুনার শুনতে পাবো এবং তোমাদের কথাগুলো শুনলে তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কি ধরনের টেকনোলজি আনতে পারি আরো আরো টেকনোলজি নিয়ে আমরা চিন্তা করতেই পারি আশা করি সবার সহযোগিতা এই জায়গাটা পাবো তাহলে আজকে তাহলে আমরা মোটামুটি তারপরের সমস্যাটুকুতে চলে যাই আচ্ছা তো এখনকার আমাদের সমস্যাটা হচ্ছে যে সেট সি এটা কি এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশিতে এক্স ইকুয়াল টু লিমিট একটা ইনফিনিটি থাকবে লিমিটে এক্স এর জায়গায় একটা কি থাকবে তো ইনফিনিটি থাকবে তো এই জায়গাগুলোর জন্য আমাদের একটা কাজ আছে দেখো আমরা যদি এই ইনফিনিটিটা ডাইরেক্ট বসিয়ে দেই ইনফিনিটি ডাইরেক্ট বসিয়ে দেই এখানে টু ইনটু ইনফিনিটি স্কোয়ার এটাও ইনফিনিটি মানে নাইন ইনটু ইনফিনিটি মানে এটাও ইনফিনিটি ইনফিনিটি থেকে তুমি চার বিয়োগ করো বা যাই করো না কেন আলটিমেটলি ইনফিনিটিই থাকে কেননা ইনফিনিটি হচ্ছে একটা বিশাল একটা জায়গার মতো সেখান থেকে তুমি অল্প কিছু সংখ্যক নিয়ে ফেলে আসলে তার কিছু যায় আসে না অথবা এটা যে কি হবে এটাও আমরা জানি না উপরে দেখো ইনফিনিটি আসে ওই একই কারণে তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি ধরনের চলে আসে তাহলে এটাও একটা অনিন্ন ফর্মে চলে আসলো যখন বীজগাণিতিক রাশিতে এক্স এর জায়গায় ইন এক্স এর লিমিটে ইনফিনিটি থাকবে তখন কিভাবে সমাধান করব তখন সমাধান করার জন্য কমানটা তোমরা দেখে নাও কমানটা তোমরা লেখে নাও সেটা কি সেখানে হচ্ছে যে আমরা যে চলকে ইনফিনিটি থাকবে লিমিটটা এই চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে চলকের সবাই লেখে নাও চলকের সর্বোচ্চ ঘাত যুক্ত চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে হরালবকে ভাগ করব হর লবকে ভাগ করব। কেন করবো এটা এখন আসি যে এটা করার রিজনটা হচ্ছে দেখো যে আমরা ওয়ান বাই জিরো এটাকে অসংজ্ঞায়িত বলে নিয়েছে বা এখন আমরা সলভ করার খাতিরে আমরা এটাকে ইনফিনিটি বলতেছি হ্যাঁ দুইটা মান আসতে পারে একটা হচ্ছে প্লাস পজিটিভও ইনফিনিটি আসতে পারে আর একটা নেগেটিভ ইনফিনিটিও আসতে পারে ওই আলোচনা আপাতত যাচ্ছি না আমরা এই কেসটা নিয়ে আলোচনা করতেছি তার মানে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি আমরা এখান থেকে এভাবেও বলতে পারি ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো অর্থাৎ আমরা যদি কোনো একটা ভাবে একটা ভাবে আমরা এই ইনফিনিটি যুক্ত টানটাকে নিচে নিয়ে আসতে পারি ওয়ান বাই করতে পারি তাহলে সেটা জিরো চলে আসবে অর্থাৎ আমাদের একটা সসীম একটা মানের দিক দিয়ে মানকে সে দিবে জিরো হচ্ছে একটা সসীম মান তাহলে আমরা কি বুঝলাম কমনটা কমনটা হচ্ছে যে আমাদের যে সর্বোচ্চ ঘাত আমরা কি করব হরার লোভকে ওই ঘাটটা দিয়ে ভাগ করে ফেলবো এখানে দেখো এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদটাকে বলো সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখে ফেলি তাহলে কত আসে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে হর আর ভাগ করব ঠিক আছে

এখানে তোমরা এক্স স্কয়ার কাটাকাটি করলে দেখো আগে জায়গায় ব্যাক করে তার মানে আমরা এমন ভাবে আর কি এখন আমরা ডিস্ট্রিবিউট করে দিব এই এক্স স্কোয়ার কে ডিস্ট্রিবিউট যদি করে দিই এক্স স্কোয়ার নিচে আসবে এক্স স্কোয়ার তারপর থ্রি এক্স বাই এক্স স্কোয়ার তারপর ফাইভ বাই এক্স স্কোয়ার আর এখানে দেখো এক্স স্কোয়ার যদি প্রত্যেকটা নিচে আমি আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার তার মানে দেখো আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়ার ফলে আমাদের এই জায়গাটা চলে আসলো তারপর তারপর দেখো আমরা কি করতে পারি তারপর দেখো আমরা limit x tends to infinity এই যে আমরা ভাগ করলাম সেটা আমরা দেখি কি আসে এখানে x2 x2 ভাগ করলে আসবে 1 তারপর x x কাটাকাটি করলে আমাদের থাকে উপরে কিছুই x থাকে না x এর কোনো টার্ম থাকে না কিন্তু নিচে একটা x থাকে আর এখানে থাকে 5/x2 আর এখানে কি থাকে দেখো x2 x2 যদি কাটাকাটি করি এখানে থাকতেছে 2 প্লাস এখানে দেখো x x কাটাকাটি করলে 9/x আর এখানে থাকে মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের এই ধরনের একটা জায়গা চলে আসলো এখন এক্স এর জায়গায় ইনফিনিটি বসানোর মতো একটা অবস্থা চলে এসেছে কেন কারণ এই যে এই বক্স এই বক্স বলে সামথিং বাই ইনফিনিটি ওয়ান না হয়ে সামথিং বাই ইনফিনিটিও যদি হয় সেটা জিরো হবে কেন কারণ ওই তো একই এখানে যদি সামথিং থাকে সামথিং আগায় নিবলা সামথিং ইন্টু ওয়ান তো সামথিং ইন্টু এই জায়গার ভ্যালু যেহেতু জিরো একই আসবে তো যাই হোক না কেন আমরা বুঝলাম যে যদি নিচে ইনফিনিটি আনতে পারে কোনো একটা ভাবে তাহলে সেটা জিরো দিবে তাহলে ইনফিনিটির মানটা আমি যদি এখানে বসাই তাহলে দেখো উপরে কি আসে ওয়ান প্লাস এখানে দেখো থ্রি বাই ইনফিনিটি মানে জিরো এবং ফাইভ বাই এই এক্স স্কোয়ার এখানে এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি তার মানে এখানেও ইনফিনিটি আসবে তাহলে ফাইভ বাই ইনফিনিটি মানে এটাও জিরো তাহলে এখানে আসে আর টু এটাও দেখো আসে এটাও আসবে মাইনাস জিরো তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসে হাফ এটাই দেখো অ্যান্সার এটাই আমাদের ব্যাপার যে আমরা কি করবো এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে আমরা কি করব বলতো আমরা হচ্ছে যে সামথিং বাই ইনফিনিটি এই ফর্মেটে নিয়ে যাব। এই জন্য চলকের কি করেছি সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে ভাগ করেছে ঠিক আছে আশা করি এই জায়গাটুকু তোমরা বুঝতে এক আচ্ছা ঠিক আছে আর এটার জন্য হচ্ছে অবজেক্টিভে একটা একটা ফর্ম আছে আছে বা অবজেক্টিভের জন্য হচ্ছে যে টেকনিক যেটা আমরা এখন দেখে ফেলবো অবজেক্টিভে আসলে এত বড় করে তো আর করবো না অবজেক্টিভে তোমরা দেখবে যে কি কি দেখবো অবজেক্টিভে আমরা করবো হচ্ছে এভাবে এক্সের সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে ধরবো সেগুলাকে ধরে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা কেটে দিব কেটে দিলে কি থাকে উপরে হাফ থাকতেছে এটাই হচ্ছে তার অ্যান্সার বাকিগুলোর দিকে তাকানো লাগবে না কেন তোমরা দেখো বাকিগুলো আলটিমেটলি আমাদের ওই জিরোই দিচ্ছে ঠিক আছে বুঝতে পারতেছি বাকিগুলো আমাদের দরকার নাই তাহলে এখানে কিভাবে আমরা অ্যান্সারটা দিব সর্বোচ্চ চলক যুক্ত সর্বোচ্চ ঘাত যুক্ত যে চলকগুলা থাকবে সেই পদগুলার মধ্যে আমরা সহকগুলার অনুপাত নিলেই কাজ এটাই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান তাহলে আমরা ব্যাপারে চলে যাই সমস্যাটা সেটাও আর সি এর দেখো আমরা প্রত্যেকটা ধরন নিয়ে আমরা কথা বলবো এই চ্যাপ্টারের যতগুলা ধরন আছে প্রত্যেকটা ধরন নিয়ে আমরা কথা বলবো আশা করি তোমাদের যে ব্যাপারগুলো থাকবে এবং তোমাদের যে সমস্যাগুলো থাকবে তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে এখন আসি এটার হচ্ছে যে দ্বিতীয় নম্বর সমস্যা সেট সি ওই একই কথা কমান কি কমান বুঝতে পেরেছি যে এক্স এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে আমরা কি করব হরার লোকটাকে ভাগ করব আচ্ছা তো এখানে এক্স বলতে বোঝাচ্ছে চলো এখানে দেখো চলকে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ আচ্ছা যাই হোক এর আগে এই কাজটা একটু করি যে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি আমি যদি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলি তুমি বলবো ওয়ান বাই টেন টেন টু দি পাওয়ার মাইনাস বই যদি বলি তুমি কি বলবা ওয়ান বাই টেন টু দি পাওয়ার বই তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স ক্লিয়ার তারপর এখানেও দেখো কি আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা তারপরের অংশটুকু কি করব দেখো তার পরের অংশটুকু আমার করার দরকার সেটা এই টু দি পাওয়ার এক্স দিয়ে তারপর আমরা কি করবো বলতো এই টু দি পাওয়ার এক্স দিয়ে এই টু দি পাওয়ার এক্স দিয়ে হর আর লবটাকে ভাগ করবো থ্রি দি পাওয়ার এক্স দিয়ে কি করব হর আর লভকে ভাগ করব। কেন এখানেও তোমরা যদি খেয়াল করো টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই দি পাওয়ার এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাই আলটিমেটলি সেটা ইনফিনিটি দিচ্ছে এখানেও আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এখানেও একটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি অর্থাৎ এখন আমরা কি করতে পারি না কোনো মান বের করতে পারি না দ্যাটস হয় আমরা হচ্ছে যে কি করবো আরেকটু সামনে আগাবো এবং সেটাকে আমরা আমাদের সলভেবল ফর্ম নিয়ে আসবো এই জন্য হর কি করবো বলতো হরা লবকে থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করবো হরলোভকে সিটি দি পাওয়ার এক্স দিয়ে দেখো আমরা ভাগ করে ফেললাম তো হরালোককে দেখো টু দি পাওয়ার এক্স দিয়ে আমরা ভাগ করে ফেললাম ভালো কথা ভাগ করার পর এটাকে কি করবো আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিব যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু পাওয়ার এক্স কে এই ছিটু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করলে এরকম আসে মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স কে এটা দিয়ে ডিভাইড করলে আমাদের দেখো ছিটু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স আসে আর এখানে দেখো ছিটু দি পাওয়ার এক্স বাই ছিটু দি পাওয়ার এক্স আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আর এখানে প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স আচ্ছা তো তারপর লিমিট এক্স টু ইনফিনিটি এখানে দেখো কাটাকাটি করলে ওয়ান আসে মাইনাস এখানে দেখো কি আসে থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স আমরা কি জানি বলতো বেস যদি সেম থাকে পাওয়ারগুলো সেম হয় মাই ব্যাড পাওয়ারগুলো যোগ হয় বেস সেম থাকলে পাওয়ার যোগ বেস সেম পাওয়ার যোগ হয় থ্রি টু দি পাওয়ার টু এক্স হবে তাহলে দেখো এখানে ওয়ান বাই কি হবে বলতো ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার আমাদের চলে আসলো তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স এইটুকু দেখো চলে আসলো এখন আসি যে আমরা এক্স এর জায়গায় এখন ইনফিনিটি যদি বসাই তাহলে দেখো কি আসে ওয়ান বাই থ্রি ইন্টু টু ইন্টু ইনফিনিটি তাহলে এটা মানে কি দ্বারা টু দি পাওয়ার ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি বাই ইনফিনিটি মানে জিরো তার মানে আলটিমেটলি আমরা এখানে ইনফিনিটি আমাদের এই অংশটুকু জিরো আসে তার মানে এখানে জিরো যদি আসেও আমাদের কিন্তু রকম কোনো ঝামেলা হচ্ছে না তাহলে এখানে আমরা কাটাকাটি করে কি বলতে পারি ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি এই সমস্যাটুকুও বুঝতে পেরেছি আচ্ছা তো তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে কিভাবে সমস্যাগুলো সমাধান করব বুঝতে পারলাম যদি আরেকবার একটু র্যাপ আপ করি বা তোমাদের মনে করিয়ে দেই সেটা হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমরা হর আর প্রত্যেকটা পদকে ভাগ করব ভাগ করে এক্স টেন্স টু ইনফিনিটি বসাবো বসালে আমাদের কি চলে আসবে আমাদের ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো চলে আসবে তাহলে সেটা সলভ করব আচ্ছা তো তারপরে সেটটা আমরা দেখি এই সেটটা একটা সহজ একটা সেট এবং এটা খুবই একটা ব্যাপার তো প্রথমে এখানে আমরা একটা ব্যাপার একটু শিখবো তার আগে আমরা এখানে একটা প্রুফ দেখব কি প্রুফ দেখব লিমিট এক্স টেন্স টু এ তারপর এই ফাংশনটা থাকবে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটার ফর্মুলাটা কি এটার ফর্মুলাটা হচ্ছে যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এখানে পাওয়ার যেটা থাকবে উপর এবং এর উপর তাহলে টু দি পাওয়ার এটা এটা হচ্ছে আমাদের তো প্রুফটা আমরা দেখে ফেলি ঠিক আছে এ আচ্ছা এটা প্রুফটা কি হবে প্রথমে এটা প্রুফটা করার জন্য আমাদের একটু কিছু জিনিস করতে হবে ঠিক আছে আচ্ছা এর জন্য আমাদের হচ্ছে যে বাইনোমিয়াল মনে আছে বাইনোমিয়াল বলতে হচ্ছে বুঝাচ্ছি যে আমাদের দ্বিপদী বিস্তৃতি সেটা একটু মাথায় রাখতে হবে তো বাইনোমিয়াল জিনিসটা একটু মাথায় রাখতে হবে আগেও আবারও বললাম যে দ্বিপদী ব্যাপারটুকু তোমাদের আবার দেখাই যে দ্বিপদীর সূত্রটা কি তো দ্বিপদীর সূত্রটা হচ্ছে যে যদি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন হয় তার সূত্রটা কি তার সূত্র হচ্ছে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এই ফর্মুলাটা এখানে কাজে লাগবো তো কাজে লাগানোর আগে আমরা প্রথমত এখানে কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে ধরে নিব যে আমরা প্রথমে কি তোমাদের মনে আছে সে এতে বলেছিলাম সেকেন্ড নিয়মটা যে এক্স ইকুয়াল টু যে টেন্স টু যেতে থাকবে সেটাকে আমরা ধরে নিব এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ ধরে নিব। তাহলে দেখো এক্স যত এর দিকে যাচ্ছে ততই কি হবে দিকে যাবে কারণ এর ভ্যালু তাহলে আমরা এখন এই জায়গাটায় কি করব যেখানে এক্স পাবো সেখানে আমরা কি করবো এ প্লাস এইচ বসায় দিব তাহলে আমরা এখন কি পাই দেখো তাহলে আমি এটা এক লাইনে লিখি তাহলে আমার একটু জায়গাটা সেভ হবে তাহলে আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারবো আচ্ছা তো তাহলে কি বলবো যে তাহলে জায়গায় কি বসাবো বলতো এ প্লাস এইচ বসাবো টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই যেখানে আমি এক্স পাবো সেখানে কি বসাবো এ প্লাস এইচ বসাবো মাইনাস এ চলে আসলো আচ্ছা তো তাহলে এখন এটাকে একটু সলভ করব কিভাবে সলভ করব এখানে সলভিং ওয়েটা একটু বেশ ভালোভাবে দেখবো দেখো এইচ টেন্স টু জিরো নিচেরটা দেখো এ এ কাটাকাটি গিয়ে এইচ থাকে উপরে কি থাকে উপরে এখন দেখো আমরা এই জায়গা থেকে দেখো এ প্লাস এইচ থেকে আমরা যদি এ কমন নেই তাহলে কি দাঁড়ায় সেটা একটু বুঝার চেষ্টা করি আমরা যদি প্রথমত কি করি দেখো প্রথমত যদি আমরা একটা কাজ করি আমরা তো এটা জানি এখান থেকে ওয়ান হাসবে যদি এ কমন নেই তাহলে এইখান থেকে কি আসবে সেটাই হচ্ছে কথা এখন তুমি দেখো যে তোমাকে বেসিকটুকু বুঝাই যদি আমি বলি ধরো টু এ স্কোয়ার প্লাস ফোর এ এখান থেকে তুমি কি কমন নিবা তো তুমি যদি টু এ কমন নাও টু এ কমন নিলে কি আসে এ প্লাস টু এটা আমরা জানি তাই না এটা একদম বেসিক কথা এটা তো এমনি আসে এটা মনে হয় এই ব্যাপারটাই এখানে এখানে কাজে কোন লজিক কাজ করতেছে দেখো লজিকটা হচ্ছে যে তুমি যে কমন নিবা কি কমন নিবা টু এ কমন নিবা টু এ কার থেকে কমন নিবা টু এ প্রথমে টু এ স্কোয়ার থেকে কমন নিবা তারপর টু এ তুমি ফোর এ থেকে কমন নিবা তো কমন নিলে কি থাকবে যেমন এই জায়গাগুলোতে অনেকে এসে আটকিয়ে যায় যে এখানে ঝামেলাটা কি হয় এই দেখো তোমরা যদি এই বেসিক জিনিসটা মাথায় রাখো বা বুঝতে পারো আশা করি এই ধরনের যত সমস্যা আছে তোমরা একদম এক সেকেন্ডে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সমাধান করতে পারবে কিভাবে দেখো যেই জিনিসটাকে কমন নিচ্ছি সেই জিনিসটা দিয়ে প্রথম পর ভাগ করো ভাগ করলে দেখো কি আসে এ আসে দেখো টু এ স্কোয়ার বাই টু এ ভাগ করলে এ আসে আসলে আমরা এই কাজটাই করি তারপর দেখো ফোর এ দ্বারা যেই জিনিসটা কমন নিচ্ছি ভাগ করলে দেখো কি আসে টু আছে দেখো এই জিনিসটাকেই লিখতেছে তার মানে এ দিয়ে আমরা যখন এ কে ভাগ করব। তাহলে আমরা পাবো ওয়ান তারপর আমরা কাকে করবো বলতো এ কে দিয়ে এইচ কে ভাগ করব যেটা পাবো এইচ বাই এ তার মানে আমি এই জায়গা থেকে এ কমন নিলে কি পাবো বলতো ওয়ান প্লাস এইচ বাই এ আশা করি এই আইডিয়াটুকু বুঝতে পেরেছি এটা একদম বেসিক ম্যাথমেটিক্যাল আইডিয়া থেকে এসেছে তাহলে এখন দেখো আমরা এই এ প্লাস এইচ কে আমরা কি লিখতে পারি এ ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এ এবং এখান থেকে দেখো বাইরে আমাদের পাওয়ার এন থেকেই গেল আচ্ছা এইটুকু অংশ আমাদের মোটামুটি হয়ে গেল তাহলে তার পরের অংশতে আমরা যদি চলে যাই তার পরের অংশে চলে যাই দেখি কি আসে তার পরের অংশে আসে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা জানি দেখো পাওয়ারটা যদি এখন এই দুইটার ক্ষেত্রে ব্যবহার করি আমরা জানি এ বি টু দি পাওয়ার এন মানে যদি গুণ আকারে থাকে পাওয়ারটা এর উপরেও যাবে পাওয়ারটা বলতো কার উপরেও যাবে বি এর উপরেও যাবে তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে যদি লিখতে চাই তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু এইটার উপরেও পাওয়ার হবে ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন আর মাঝখানে দেখো মাইনাস এ টু দি পাওয়ার এন আছে আর নিচে হচ্ছে এইচ এইটুকু অংশ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আশা করি ক্লিয়ার সবাই তো তাহলে এখন আমরা কি করতে পারি এই দুইটা জায়গা থেকে উপরের টার্ন থেকে দেখো এটু দি পাওয়ার এন কমন আছে দেখো এরও এটু দি পাওয়া এন আছে এরও আছে তাহলে এখান থেকে এটু দি পাওয়ার এন আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসবো কারণ এটু দি পাওয়ার এন এখানে একটা কনস্ট্যান্ট কারণ এখানে এইচ এর উপরেই আমরা মোটামুটি ভাবে ফোকাস করতেছি এখানে কি করতেছে বলতো এইচ এর উপরে ফোকাস করতেছি তার মানে এইচ এর পরিবর্তন এইচ এর ফাংশনটাই আমরা নিব। বাকি সব কিছু কনস্ট্যান্ট তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার এন যদি কমন নেই তাহলে এখানে শুধুমাত্র কি থাকে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো উপরে থাকে দেখো ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কারণ এখানে দেখো এ টু দি পাওয়ার এন গুণ আকারে আছে একটা এ টু দি পাওয়ার এন সরিয়ে নিলে আমাদের এই অংশটুকুই থাকে আর এখানে এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করলে ওয়ানে থাকতেছে আর নিচে আসে হচ্ছে এইচ এটাকে এন হিসেবে চিন্তা করবো আর কি এখন এই জায়গাটায় আমরা এই দ্বীপ করে ফেলবো চলো করে ফেলি লিমিট এইচ আর এখানে কি থাকবে বলতো এখানে থাকবে হচ্ছে যে আমাদের দ্বিপদী দিবি আচ্ছা এটা আমাদের বিদ্যাসাগরের সাথে মিলে গেল না আচ্ছা এটাকে আমি একটু এই জায়গায় লিখলাম এটাকে দ্বিপদী দিবি করো সেটা কি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এই ধরনের তাহলে এখানে যদি আমি এই জায়গাটা ব্যবহার করি তাহলে প্রথমে আসবে এক্স হিসেবে এইচ বাই একে কে চিন্তা করব আর ওয়ান তো ওয়ান এর জায়গায় রয়ে গেল তাহলে এখানে হবে ওয়ান প্লাস এন এক্স মানে এন হচ্ছে এটা এক্স হচ্ছে এইটা এন হচ্ছে এইটা এক্স হচ্ছে যে আমাদের এইটা তাহলে এন ইন্টু এইচ বাই এ প্লাস তারপর কি আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন এক্স স্কোয়ার মানে এখানে এইচ বাই এটাকে এক্স ধরেছি তার মানে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার তারপর কি আসবে বলো তো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আর ওটা কি হবে কিউব হবে তার মানে কিউব হলে এইচ কিউব বাই এ কিউব হবে প্লাস ডট 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 তাহলে আমাদের এই জিনিসটা দেখো হয়ে আসলো আচ্ছা তো দ্বীপ দেবীর এই জায়গাটুকু হচ্ছে আমি একটু মুছে দিচ্ছি কারণ এই জায়গাটুকু আমার লাগবে না এখন আপাতত আমরা এখন সমস্যা সমাধানে চলে যাই আমরা একদম দেখো কাছাকাছি চলে এসেছি আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি তারপরে জায়গাটুকু কি হবে যে এখানে দেখো আমরা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো আচ্ছা আচ্ছা এখানে একটু ব্যাপার ছিল সেটা কি ডট ডট আর এখানে মাইনাস ওয়ান এটা আমি লিখে তোমরা একটু লেখে নয় যে এখানে মাইনাস ওয়ান এই যে ডট ডট হওয়ার পর এখানে মাইনাস ওয়ান একটু লেখে ফেলো তোমরা ঠিক আছে আচ্ছা এই জায়গাটুকু আমরা এখানে লিখি এখন দেখি কি হয় দেখো এখানে এই সামথিং ডট 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 মাইনাস ওয়ান তার মানে কি কোনো একটা জায়গায় এখানে যাই হোক না কেন কোনো একটা জায়গায় গিয়ে এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি চলে যাবে চলে গিয়ে দেখো কত সুন্দর একটা ফর্ম থাকে এবং কত সহজ হয়ে যায় সেটা কি থাকে সেটা হচ্ছে যে আমাদের এন ইন্টু এইচ বাই এ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল তারপর প্লাস ডট ডট আর নিচে দেখো এইচ রয়ে গেল তাহলে আশা করে বুঝে ফেললাম যে আমাদের এই জায়গাটুকু কি হয়ে গেল আর কি আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা এই জায়গাটুকু একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা বাকিটুকু করে ফেলি বাকিটুকু আর বেশি জিনিস নাই দেখো হচ্ছে যে কিভাবে আমরা করে ফেলবো এখানে টু দি পাওয়ার এন এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো তাহলে আমাদের কি আসে এইচ টেন্স টু জিরো এই উপরে দেখো এই এই জায়গায় এইচ আছে এই জায়গাও এইচ আছে

তারপর এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আমি শুধু এইচ কমন নিচ্ছি এখানে কি আছে এইচ বাই এ স্কোয়ার যেহেতু এইচ স্কোয়ার ছিল একটা এইচ নিয়ে নেওয়ার ফলে আমাদের এইচ শুধুমাত্র এইচ থাকবে আর তারপরে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইন্টু থ্রি ফ্যাক্টোরি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে দেখো কি আছে এইচ কিউব আছে একটা এইচ নিয়ে গেলে কি থাকবে বলো তো এইচ স্কোয়ার থাকবে তার মানে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস ডট ডট আর নিচে থাকবে হচ্ছে আমাদের এইচ তাহলে তোমরা যদি খেয়াল করো এই এইচ আর এই এইচ কাটাকাটি করব। কেন কেন এই কাজটা করলাম তার রিজন হচ্ছে এইচ জায়গায় যদি জিরো বসাও নিচের এই এইচ জিরো হয়ে অসংজ্ঞায়িত টাইপের একটা জিনিস আসার সম্ভাবনা থাকে এই জন্য তাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আলটিমেটলি কি থাকলো এ টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো এন বাই এ প্লাস এন ইন্টাল এখন তুমি এইচ এর জায়গায় জিরো বসাও কারণ প্রথম জায়গায় আমাদের এখন এইচ এর জায়গায় জিরো বসালে অসংখ্যায়িত বা অনন্য আসার কোনো চান্সই নাই তুমি খেয়াল করো এইখানে কি কোনো এইচ আছে এই টার্মে কোনো এইচ নেই এখানে এইচ এর জায়গায় জিরো বসালে আমাদের কি কোনো সমস্যা আছে নাই কেন এইচ উপরে আছে তাহলে জিরো তার মানে এই অংশ কত দিবে জিরো তারপরের অংশ কত দিবে জিরো তার মানে তোমরা ধরে ফেলেছো তারপরে শেষে গিয়ে কত টার্ম আসে এটা নব্বই তম টার্ম একশো আশি তম টার্ম পাঁচশো নব্বই তম টার্ম যাই আসুক না কেন সব জায়গায় আমাদের একটা না একটা এইচ থাকবে সেই এইচ এর জায়গায় যদি জিরো বসাই তাহলে প্রথম টার্ম বাদে পাখি সবগুলো টার্ম কি হয়ে যাবে বলো তো শূন্য হয়ে যাবে তার মানে এইচ এর ভ্যালু অর্থাৎ লিমিটিং ভ্যালুটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কত আসে এ টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এ কেন এই জায়গাটাই আমাদের শুধুমাত্র কি নেই এইচ নেই বাকিগুলোতে এইচ থাকার কারণে দেখো কত সহজ হয়ে গেল আমাদের সমস্যাটা এবং কত সহজে জিনিসটা আমরা একটা ইজিয়ার একটা মান পাচ্ছি তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই আমরা এন কে সামনে নিয়ে আসি সামনে নিলে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ তাহলে আমরা এখানে জানি বেস সেম হলে পাওয়ার গুলা বিয়োগ হয় তাহলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই হচ্ছে যে আমাদের আলটিমেটলি ফর্মুলাটা তাহলে দেখো ফর্মুলাটা কিভাবে আসা আশা করি বুঝলাম যে পাওয়ার যেটাই থাকুক না কেন আমরা লিখব হচ্ছে এন টু দি পর এন মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছি এই ফর্মুলাটা আমরা তাহলে হচ্ছে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এরা বড় করে করা লাগবে না আমরা যে সিম্পলি ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমরা মোটামুটিভাবে আমরা শেষ করে ফেলতে পারবো এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা তারপরে সমস্যাতে চলে যাই দেখো এই জায়গাটুকুতে এই জায়গাটা দেখো একদম ইজি একটা ব্যাপার তো এখানে দেখো কি বলা হয়েছে দেখো লিমিট এক্স টেন্স টু এ আমাদের এক্স এর উপর পাওয়ার আছে এর উপরও পাওয়ার আছে আবার এক্স এর উপরও পাওয়ার এর উপরও পাওয়ার এটাকে আমরা কিভাবে করতে পারি আমরা ফর্মুলা একটু আগে পড়ে আসলাম যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এখানে আমরা শিখে এসেছি এক্স এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান এখানে তো এক্স এর পাওয়ার ওয়ান ওয়ান নাই না থাকলেও করা যায় তবে আমরা এই ওয়ান দিয়ে শিখে এসেছি এটা দিয়ে করে দেখি কি আসে দেখো আমরা কিন্তু ওয়ান ওয়ান না থাকলেও আমরা বানিয়ে নিতে পারি কেন কারণ এক্স টু দি পাওয়ার নাইন বাই টু এ টু দি পাওয়ার নাইন বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এর ধর আমি লিখলাম আমরা নিচেও এটাকে লিখলাম লিখলে দেখো আমাদের কি আসে কোনো কি ক্ষতি হয় না কেন কারণ এই এক্স মাইনাসে এক্স কাটাকাটি করা যায় আমাদের ব্যাক করে তার মানে এটা করা যাবে আচ্ছা তো এখন লিমিটের দিক থেকে আজকে শিখে এসেছি লিমিটের কি বলতো যে বেসিক প্রপার্টি বা ফান্ডামেন্টাল প্রপার্টি থেকে শিখে এসেছি যে কোনো ফাংশন যদি আমাদের ভাগ আকারে থাকে লিমিটটা তার উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই হবে তাহলে লিমিটটা যদি আমরা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করি তাহলে দেখো কি আসে লিমিট এক্স টেন্স টু এ আমাদের এক্স টু দি পাওয়ার নাইন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার নাইন বাই টু ডিভাইডেড বাই মাইনাস এ আর এখানে আসে লিমিট এক্স টেন্স টু এ আর টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এখন দেখো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা এই ফর্মুলেট করতে পারি যে ফর্মুলাটা কি ছিল আমি আবারও লিখতেছি এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন

তারপরে আমাদের কাজ কি তারপরে আমাদের কাজ হচ্ছে জাস্ট সিম্পল সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেশন করা চলো করে ফেলি তাহলে আমরা এই জায়গাগুলোকে একসাথে রাখি বাই টু আর এটাকে উল্টিয়ে দিলে আমাদের টু আসে আর এর ব্যাপারগুলোকে যদি আমি একসাথে রাখতে চাই বেসগুলো দেখো কি আছে সেম এবং পাওয়ারগুলো গুলো ভাগ ভাগাকারে আছে যেহেতু পাওয়ার গুলো কি হবে মাইনাস হবে তাহলে এটা উপরে চলে গেলে মাইনাস হাফ আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে টু টু কাটাকাটি করো থাকতেছে হচ্ছে নাইন ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান ওয়ান চলে যায় থাকে হচ্ছে যে নাইন বাই টু মাইনাস হাফ নাইন বাই টু মাইনাস হাফ এটা করা কি তোমাদের জন্য এখন কোনো ব্যাপার নাইন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ কত আসে এইট বাই টু মানে কত নাইন এ টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এটা লিমিটিং ভ্যালু কত সহজে কত সিম্পল ভাবে এই সমস্যাটুকু করে ফেলেছি বাকি সমস্যাও এই ধরনের একই তো আশা করি এই সহজ সমস্যাগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে আর কি এবং এইটাও বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি তোমাদের কারো এবং খুব ইজিলি ফর্মুলাটা সিম্পলি অ্যাপ্লাই করলে তোমরা বুঝে বুঝে এই জায়গাটা করে ফেলতে পারবে আচ্ছা ঠিক আছে তো তাহলে এখন যেহেতু আমরা দুইটা সেট হয়ে গেল তার মানে তোমরা বুঝে ফেলেছো তোমাদের কি একটা প্রাইস পর একটা ব্যাপার ঘটে গিয়েছে বা তোমাদের একটা কাজ তৈরি হয়ে গিয়েছে সেটা ডু ইট ইউর সেলফ এই দুইটা সমস্যা এই দুইটা সমস্যা তোমরা সমাধান করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে কিভাবে যে বলে দিবে যে ডুয়েট ইউর সেলফ এই ভিডিওর নিচে যে ডিআইওয়াই জিরো টু দিয়ে আমরা এখানে ওয়ান আর টু নাম্বারে অ্যান্সার লিখে দিব যে ওয়ান অ্যান্সার যত আসে টু এর অ্যান্সার যত আসে লিখে দেব এবং তোমরা যেটা আগেও বলে সেছে আবারও তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা সবাই কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তাহলে এই তোমাদের প্রত্যেক মাসে এটা শুধুমাত্র আমাদের এই আজকে দিচ্ছি এক মাস তারপর আগামী কাউন্ট করবো এরকম না বছরের বারো মাসের বারো মাসি আমরা এই পুরস্কারটা দেওয়ার চেষ্টা করব এবং যারা টপ থ্রি পার্টিসিপেন্ট হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রায় এক হাজার টাকা সমমূল্যের প্রাইজ মানি পাচ্ছ আমাদের থেকে বা আমরা হচ্ছে তোমাদের কলেজ অ্যাম্বাসেডার হিসেবেও কনসিডার করার চেষ্টা করব তার আর তাছাড়া তোমরা আমাদের যে অ্যাপ আছে এবং অ্যাপ নিয়ে একটু আগে তোমরা বেশ ডিটেলসে জেনে এসেছ আমাদের অ্যাপের মধ্যে এবং ওয়েবসাইটের মধ্যেও আমরা প্রতি মাসের টপ পারফর্মারকে আমরা দেখিয়ে দিব তোমাদের ছবি সহ তোমাদের নাম সহ সেখানে থাকবে দ্যাট মিনস তুমি তোমাকে আরো এক্সপোজ করতে পারতেছো অন্যের সামনে যে তুমি কত ভালো হবে এটা তোমাকে একটা আলাদা একটা এনকারেজ দিবে যে পরবর্তীতে আরো ভালো করার জন্য আর শেষ মেশ আমরা মোটামুটি আহ হ্যাঁ এই চাপ্টারটা এখানে শেষ না তবে এখন কিছু কথা বলে নিব আর কি আমরা এতক্ষণ ধরে যে তোমাদের অনেক কিছু পড়ালাম অনেক কিছু জানালাম আসলে এটা কি সাফিসিয়েন্ট হ্যাঁ আমরা আমাদের মত করে মোটামুটি ভাবে একটা ওয়ান ওয়েতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি পুরো চাপ্টারটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মত করে এবং আশা করি এর ফলে তোমরা খুব সহজে পুরো চাপ্টারটার পুরো বেসিকটুকু জানতে পারবে বাট তোমাদের খুব ভালো একটা প্রিপারেশনের জন্য এটা কি আসলে যথেষ্ট তোমাদের একটা নিজেদের অনেক অনেক প্রবলেম থাকবে ধরো এই যে আমি কথাগুলো বললাম আমাদের কোন জায়গায় আমার কথা বলার কোন জায়গায় হয়তো বা তোমার আরেকটু বুঝতে সমস্যা আছে বা তোমার আরেকটু কোশ্চেন আছে বা তোমার মনে হতে পারে আচ্ছা এই জায়গায় গুলো যদি এরকম না হয়ে অন্যরকম হতো তাহলে কিভাবে হবে এই যে তোমাদের এত এত কোশ্চেন সবগুলা কোশ্চেনই সুন্দর এবং সবগুলা কোশ্চেনই আমরা অ্যান্সার দিতে চাই আমরা চাই যাতে এডুকেশনটা তোমাদের সাথে আরো বেটার ভাবে ইন্টারেকশনটা করতে পারি এডুকেশনটা তোমাদের সামনে আরো বেটার করে দিতে পারি তার জন্য আমাদের এই ইউটিউব যথার্থ না বা যথাযথ না অথবা যথেষ্ট না তো তার জন্য তার সলিউশনের জন্য আমরা অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করেছি যেখানে আমরা মোটামুটি ভাবে বিভিন্ন কোর্সে জিনিসগুলোকে শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা কিভাবে করব আমরা প্রতি চার মাসে যে কোনো একটা চাপ্টার শেষ করব। চাপ্টার নয় যে কোনো একটা পার্ট শেষ করব। সে ধরো ফিজিক্স ফার্স্ট পার্ট শেষটা শুরু করলাম আগামী চার মাসের মধ্যে ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ হবে ফিজিক্স সেকেন্ড চার মাসের মধ্যে ফিজিক্স সেকেন্ড ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড প্রত্যেকটা পার্টি আমরা চার মাসের মধ্যে শেষ করব। কিভাবে শেষ করব। তোমরা ডিটেলসে সব আমাদের সাথে জেনে যাবে আমাদের কাছ সাথে থেকে আমাদের অ্যাপের সাথে তোমরা ডিটেলস এ তোমরা মোটামুটি ভাবে এগুলো পেয়ে যাবে এবং এগুলো নিয়ে আমরা আবার একটু পরে কথা বলবো তবে তোমাদের আরেকটু কথা বলে রাখি সেটা হচ্ছে যে আসলে তোমাদের এই যে ছোট ছোট কোশ্চেন থাকার পরেও আরো কিছু ব্যাপার থাকে যে তোমাদের আরো কিছু কোয়েশন থাকে যে যেগুলো তোমাদের একটু বুঝতে সমস্যা হয় অথবা বিভিন্ন ধরনের ধরো টেস্ট পেপার সলভ বা এমসিকিউ কিভাবে ইজিলি সলভ করা যায় বা কোন ধরনের সমস্যাগুলো বেশি বেশি এমসিকিউতে আসে সেই ধরনের আলোচনাগুলোও আমরা করতে পারবো সেইগুলো হচ্ছে আমরা অনলাইন ক্লাসে আমাদের আলোচনাগুলো করা হবে তো প্রতি বছরে তুমি যে কোনো সময় বছরের যে কোনো সময় তুমি ভিডিওটা দেখছো কিনা বা যে কোনো সময় তোমার যদি দরকার হয় যে আমাদের সাথে থেকে অনলাইন ক্লাসগুলোতে যুক্ত হয়ে তোমাদের প্রবলেমগুলো করে ফেলবে সেটাও তুমি করতে পারো কেননা এটা একটা সাইকেল অনুযায়ী চলতে থাকবে পুরা বছরে আমরা চার মাস চার মাস করে তিন তিনবার এই সাইকেল চালাবো তোমরা বছরের যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হও না কেন তোমরা ঠিক তখনই তোমরা পুরো ব্যাপারটুকুই পেয়ে যাবে তো আশা করি অনলাইন ক্লাসের ব্যাপারটুকু তোমাদের কাছে কিছু ক্লিয়ার করতে পেরেছি এবং তোমাদের যে কোনো যদি সমস্যা হয় তোমরা আমাদের পেজে কানেক্ট থাকো তোমরা আমাদের পেজে নক দাও আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা যুক্ত থেকে তোমরা সবকিছু আপডেটেড পেয়ে যাবে কজ অ্যাপ হচ্ছে আমাদের একটা খুব ইজি একটা ইন্টারফেস তোমাদের জন্য যাতে তোমরা খুব সহজেই সব কিছু একবারই পেয়ে যাও তো আশা করি মোটামুটিভাবে আমাদের এই ব্যাপারটুকু নিয়ে তোমাদেরকে কিছুটা হলো জানাতে পেরেছি এখন তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই